फेस ऑफ पाउड बाय 24 आवर्स टीवी। फेस ऑफ पाउड बाय 24 आवर्स टीवी। Face off, powered by 24 hours TV. नमस्कार 24 hours TV পর্দায় আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে যে বিক্ষোভের ছবিটা নিয়ে আজ দিনটা শুরু হয়েছিল, গতকালও শুরু হয়েছিল, আজও ঠিক একই ছবি। জানি না রাত পোহালে আগামীকাল কি ছবি এসে দাঁড়াবে। একদম ঠিক ধরেছেন, গণপরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম ট্রেনের কথা বলছি, লোকাল ট্রেনের কথা। স্বাগত জানাচ্ছি ফেস অফ অনুষ্ঠানে। প্রত্যেকদিন সন্ধেবেলা ফেস অফে এই মুহূর্তে ঘটতে থাকা ঘটনা যা আপনার আমার সাধারণ মানুষের জীবনকে বিঘ্নিত করে, জীবনে সমস্যা সৃষ্টি করে, সেই নিয়ে হয় আলোচনা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা, চিন্তার কারণ যদি হয় অতিমারি, যদি চিন্তার কারণ হয় করোনা, যদি চিন্তার কারণ হয় কি করে ভালো থাকবো ভ্যাকসিনেশন, তার পাশাপাশি সমানভাবে চিন্তার কারণ কি করে কাজের জায়গায় পৌঁছবো। কারণ পেটের টান সত্যি সত্যি বড় টান, এবং সেজন্য এখনো পর্যন্ত একটাই কথা বলা যায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তাই পূর্ণিমা চাঁদ দেখার সময় বোধ হয় আজ আর নেই, বাস্তবটা জেনেও জীবনে ঝুঁকি নিয়ে ট্রেনে বাসে চড়ার চেষ্টা। বাস্তব বন্ধ, ট্রেন চলছে স্টাফ স্পেশাল, তাতেও বিপত্তি। সেই বিপদ, সেই বিপত্তি সবটা নিয়ে এই মুহূর্তে রাজ্যের মানুষের ঠিক কি কাঙ্ক্ষিত থাকতে পারে আর প্রশাসনের কাছে সরকারের কাছে আলোচনা করব। দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন আজকে। আজ ফেস অফ 24 আওয়ার্স টিভির পর্দায় আমি জিনা, প্রত্যেক সন্ধের মতো এই সন্ধেতে এসে গেছি, এবং সেখানে প্রশ্নচিহ্ন গণপরিবহন ব্যবস্থা নিয়ে। যে মানুষটা প্রত্যেকটা দিন কাজে যেতে হচ্ছে তাকে, সে মানুষটা কি করে যাবেন ভেবেছেন সরকার, সেসব কথা আমি আলাপ করব আমাদের সঙ্গে কারা রয়েছেন তাদের সাথে আজকে এই আলোচনায় ফেস অফে। তারপর অবশ্যই সরাসরি তাদের কথা জানবো, এই মুহূর্তে সরকারের অবস্থানও জানবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক প্রসঙ্গেও কথা হবে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবনারায়ণ সরকার, প্রফেসর অফ ইকোনমিক্স, স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকেও স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ মুখার্জি, মানে তিনি সিটুর প্রেসিডেন্ট, সভাপতি পশ্চিমবঙ্গের। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, সিপিআইএম এর পক্ষ থেকে, তাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ দা, বিজেপির পক্ষ থেকে, স্বাগত সোমনাথ দা। শুভ সন্ধ্যা জিসান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ জিসান। এবং প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে যেভাবে থাকেন আমাদের ডেপুটি এডিটর ইন চিফ জয়দেব দা, জয়দেব দা রয়েছেন এই মুহূর্তে অন স্ক্রিনে। যদিও নামটা দেখতে পাচ্ছেন তলায় লেখা রয়েছে জিনা অ্যাঙ্কার, সেটা আমার নাম, জয়দেব দা তো আমি বলে দিলাম, জয়দেব ঘর ডেপুটি এডিটর ইন চিফ। আমি একটু কৃষিয়ারকে বলবো আমার নামটা দরকার নেই, জয়দেব দার নামটা যদি একটুখানি দিয়ে দেওয়া যায়। আজকে এই শুরুতেই যে বিষয়টা, গণপরিবহন চালু করার দাবি কি যুক্তিযুক্ত বাস্তবসঙ্গত? তার কারণ অবশ্যই কয়েকদিন ধরে ঘটতে থাকা বিদ্রোহ, আমি এটাই বলবো বিদ্রোহ। লাইনে মানুষ বসে পড়ছেন, তার কারণ তারা যেতে পারছেন না একেবারে। আমি আজকে ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, তাকে দিয়ে শুরু করব, সিপিআইএম এর পক্ষ থেকে তিনি রয়েছেন। এবং শুরুতেই যে প্রশ্ন, এই মুহূর্তে যা সিনারিও, যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে কড়াভাবে জানিয়ে দিয়েছেন, আগে করোনা তারপর অন্য সব কিছু, করোনা ইজ দি ফার্স্ট প্রায়োরিটি, সেখান থেকে দাঁড়িয়ে সমস্যা মানুষের। ডক্টর বিশ্বাস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও দেখলাম বললেন যে আমি তো অন্য রাজ্যের মতো লকডাউন করিনি, আমি তো বিধি নিষেধ করেছি, এবং সেক্ষেত্রে অনেক অফিস ওয়ার্ক ফ্রম হোম এখনো পর্যন্ত দিচ্ছে, অনেক অফিস তার নিজের লোকেদের এনে নিচ্ছে। এবার প্রশ্ন সাধারণ মানুষের, সাধারণ প্রাইভেট কোম্পানি চাকুরিরত যারা রয়েছেন, সত্যি সত্যি তাদের কোম্পানি, ছোট ছোট এমএসএমই সেক্টর যারা, তারা কি গাড়ি দিচ্ছে? এভাবে কি পেটে কিল মেরে থাকা যাবে, যেখানে খরচ হচ্ছে একটা র্যাপিডোতে কম করে 100 টাকা, একটা ওলা উবার নাম করে বলা যায় যে কোনো গণপরিবহন ব্যবস্থায়, আমি যদি রিএম্বার্স করে দেবার কথাও বলি সেটাও তো আগামীতে, মানে মাস শেষ হবে তারপর মাইনে পাবো, এই মুহূর্তে কোথায় আমি ডক্টর বিশ্বাসের কাছে আসব? কতটা যুক্তিযুক্ত গণপরিবহন চালু করার দাবি? দেখুন জিনা, আপনাকে আমি প্রথম বলি যে এই যে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম, আমার আপনার মতো পেশায় যারা আছে তাদের পক্ষে সম্ভব প্রযুক্তি নির্ভর উপায়, হ্যাঁ, এবং যাদের মাসে ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে মাস শেষে মাইনে চলে যায়, এই সংখ্যাটা এরা হচ্ছে অর্গানাইজড সেক্টরের কর্মী।
আর বেশিরভাগ মানুষ হচ্ছে যে যারা কাজকর্মের জন্য আসে তারা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরের কর্মী, অসংগঠিত ক্ষেত্র, যাদের আসলে ওয়ার্ক ফ্রম হোম হয় না, যাদের ওয়ার্ক ইন রিয়েল সিচুয়েশন করেই হচ্ছে পেটের দায়ে তাদেরকে সংসার চালাতে হয়। ফলে সেই জায়গাটাই যদি ধরেন তাহলে সব লোকাল ট্রেন বন্ধ হওয়াতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এই এন্টায়ার অংশের মানুষ। এবং এখানে যদি একটু প্রেক্ষিত দেখেন যে লোকাল ট্রেন যেদিন বন্ধ করেছিলেন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন করোনা সংক্রমণের প্রেক্ষিতে, আমি বুঝলাম তাহলে যেদিন বন্ধ করেছিলেন সেদিন আমাদের রাজ্যে সংক্রমণ ছিল 17,639 মে, আর সেদিন মৃত্যুর সংখ্যা ছিল 107। আপনি যদি সংক্রমণের চেহারাই দেখেন তাহলে সংক্রমণ উত্তরোত্তর কমছে, কমছে বলেই সরকার অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, 25% মল খুলতে দিয়েছেন কর্মী নিয়ে, রেস্টুরেন্ট খুলতে দিচ্ছেন, 25% অফিস চালাতে দিচ্ছেন, দোকান খুলছেন, বাজার খুলছেন। তা যদি হয় তাহলে দোকান খুলবে, বাজার খুলবে, মানুষ যাবে, তাহলে কর্মীরা সেই অবধি পৌঁছাবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। তাহলে যে 25% যখন আনলক করছেন তার মানে আপনি আনলকের একটা পর্যায়ে আছেন, আপনি অর্থনীতিতে অর্থনীতিকে আনলক করতে চাইছেন, তার অর্থনীতি আনলক হবে অথচ ট্রান্সপোর্ট হচ্ছে লক সিচুয়েশনে থাকবে। আমি পৃথিবীতে এরকম কোনো মডেল দেখিনি, কারণ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আমার নিজেরও হচ্ছে চর্চার বিষয়। ফলে এখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গ্র্যাজুয়ালি আপনাকে আনলক করতে হবে আপনি, ফলে সেই জায়গাটাই যদি সরকারের তরফ থেকে উদ্যোগ না থাকে অ্যান্ড ইন এ সিচুয়েশন পার্টিকুলারলি যখন পেট্রোলের দাম 100 টাকা ছুটছে, ডিজেল 90 হয়ে গেছে, আপনি নিজে উল্লেখ করলেন যে কস্ট অফ ট্রান্সপোর্ট সিটি ট্রান্সপোর্ট কোন জায়গায় যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রান্তিক মানুষের প্রয়োজনের কথা যদি বলেন তাহলে গণপরিবহন একমাত্র উপায়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাস ট্রান্সপোর্টের, আমি বলো যে খরচটা, আপনি লোকাল ট্রেন হচ্ছে চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন, তারপরে যদি বলেন বাস, ইনফ্যাক্ট এই দুটো কোনোটাই নেই। ফলে যা বাস এবং লোকাল ট্রেন যদি না থাকে আর যদি মানুষের আয় প্রতিদিন অর্ধেক হতে থাকে, পেট্রোল ডিজেলের দাম বাড়ে, প্রাইভেট ট্রান্সপোর্টেশনের খরচ বাড়ে, তাহলে আমি মানুষকে কোন জায়গায় ফেলছি? এটা নিশ্চিত সরকারের প্রাথমিক দায় করোনা আটকানো, সরকার সেই কাজে অংশত সফল হচ্ছেন। কিন্তু সরকার যদি ভুলে যান যে আসলে করোনার পর যখন আমি আনলক করছি গোটা সিচুয়েশন, তাহলে এমনভাবে আনলক করি বিভিন্ন অংশের মানুষ, মার্জিনাল আয়ের মানুষ, তারা যেন অর্থনীতিতে যুক্ত হতে পারেন। কারণ আপনাকে বোঝা দরকার সরকারের দেওয়া রেশন দিয়ে কিন্তু বাড়ি সংসার চলে না, আয় করতে হয়। এই আয়ের প্রয়োজনে যদি আপনাকে বাজারে বেরোতে হয়, পথে ঘাটে আমি বাড়ির বাইরে এক পা যদি বেরোতে চাই আমি কি করে যাবো বলুন তো? আপনি যে অবস্থা হচ্ছে, আপনি কলকাতা শহর যদি বলেন আর কেন মেট্রো চালানো যাবে না, মেট্রো তো অ্যাক্সেস কন্ট্রোলড একটা সিস্টেম ছিল, অর্থাৎ কজন যাত্রী নেবেন না, একদম একদম আগে থেকে কন্ট্রোল করা যায়। তো এইবার এই জায়গাটা আপনি যদি বলেন অটো হচ্ছে কলকাতা শহরের থার্ড লার্জেস্ট গণপরিবহন, আপনি লোকাল ট্রেন বাসের পর হচ্ছে অটো, আপনি এখানে বলুন যে অটোতে 3 থেকে 4 জন যাত্রী আঠেন, ফলে আমার কথা হচ্ছে অটো ফ্লিট সাইজ এমন নয় যে 160 জন লোক উঠছে, সংক্রমণ সম্ভাবনা খুব বাড়বে। ফলে এখানে দাঁড়িয়ে স্বল্প দূরত্ব অটোগুলোকে আমরা কেন চালাতে পারছি না, সেখানে অটো চালকদের উপার্জন এবং সাধারণ মানুষের হচ্ছে যদি বলেন ট্রান্সপোর্টের একটা সুবিধা হতো এবং কস্ট অফ ট্রান্সপোর্টটা কম। এবং কলকাতা বা শহরতলির ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে অটোর খরচ আমি বলছি সাধ্যের মধ্যে, এবং আমরা একটা হিসেব করে দেখেছি যে কলকাতার মতো শহরে আপনি ট্রিপ লেন বলতে খুব কম বোঝায়, অর্থাৎ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে আপনি গড়িয়া থেকে যাত্রা শুরু করলেন, আপনি গড়িয়াহাট বালিগঞ্জ ফাড়ি পৌঁছলেন, এর মধ্যে আপনি কর্মস্থলে পৌঁছে যাচ্ছেন। তার চেয়ে ছোট যদি ট্রিপ হয় মানুষ হেঁটেই চলে যান, সাইকেলে চলে যান। ফলে যে 7 কিলোমিটার 8 কিলোমিটার ট্রিপ লেনতে যাওয়ার জন্য অটো ইজ দ্য বেস্ট মোড, আমি অটো চালু করছি না। অথচ আমি বলছি বেআইনি ভাবে আপনি যদি বলেন আমি যেখানে থাকি যে গড়িয়া থেকে যাদবপুর, এটা হচ্ছে ভেতর দিয়ে অটো চলছে, একদম ভেতর দিয়ে অনেক জায়গা চলছে, এবং বিশেষত আমি অন্তত বলতে চাইবো পার্ক সার্কাস থেকে শুরু করে কসবা বিভিন্ন জায়গায় ভেতর দিয়ে শুধুমাত্র যখন কমপ্লিটলি করা নিষেধ ছিল তখন পর্যন্ত দোকান খোলা ছিল, সেদিকে ভ্রুক্ষেপ করেননি কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন আজ সাংবাদিকরা, যেভাবে মল্লিকপুর সোনারপুরে অবরোধ হচ্ছে কি করবেন, রীতিমতো কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাপুটে মেজাজে বললেন যে এই সমস্ত কথা বলবেনই না। সাংবাদিক সম্মেলনে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু নিয়ে কি বলছেন দেখুন। দিদি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে ট্রেন চালু নিয়ে। প্লিজ এসব নিয়ে আপনারা এমন কিছু কোয়েশ্চেন করবেন না যাতে প্ররোচনা ছড়াবেন না, যেগুলো বিধি রেস্ট্রিকশন আছে সেগুলো কোভিডকে ঠেকাবার জন্য, আগে কোভিডটা একদম কমাতে দিন, কারো কোনো কিছুতে কষ্ট হবে এটা জানা কথায়। একটা ব্রিজ তৈরি করতে গেলে যারা ব্রিজ দিয়ে যাতায়াত করে তারা না পারলে যেতে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন কোভিডের জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে? তাও তো দোকান টোকান সবই প্রায় চালু রাখা দেওয়া হয়েছে, আর অন্য জায়গায় যা লকডাউন হয়েছে কার্ফিউ হয়েছে আমাদের তো সেসব কিছু নেই, আমাদের তো সবই চলছে প্রায়,
সুতরাং চিন্তা করার তো কিছু কারণ নেই। আর এখনও তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, গভর্নমেন্টের থেকে শুরু করে সব জায়গায়, আর যেখানে যেখানে কাজ চলছেও তারা নিজেরা নিজেদের ওয়ার্কারদের নিয়ে আসছে, সেই আসাটার অসুবিধেও নেই। সবজি বিক্রেতারা তারা অনেকে গাড়িতে করেও আসতে পারছে, সব জায়গায় তো মার্কেট চলছে, সবজি মান্ডি চলছে। তো আমি এই প্রসঙ্গে একটুখানি আসব, আমাদের সঙ্গে রয়েছেন যিনি সুভাষ মুখোপাধ্যায়, আমি তার কাছে আসব, তিনি সিটুর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। সুভাষবাবু শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সুভাষবাবুকে কেন পরিষ্কার শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। আমি শুনতে পাচ্ছি আপনাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। সুভাষবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি পরিসংখ্যান আছে সেটা তো অবশ্যই উনি যেমন বললেন যে আমার কাছে খবর রয়েছে, আমি তো খুলে দিয়েছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে যে তথ্য রয়েছে, সাধারণ মানুষ যেটা বাস্তবে দেখছে সেটা এটাই যে কটা বেসরকারি অফিসের নিয়ে যাচ্ছে, আমার কাছে তো সেই পরিসংখ্যান নেই যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, চিনার পার্ক এরিয়া থেকে সেক্টর ফাইভে যাওয়ার শাটলগুলো পর্যন্ত বন্ধ, চিনা পার্ক থেকে সেক্টর ফাইভে যাওয়ার শাটল পর্যন্ত বন্ধ। সেক্টর ফাইভে যারা যাচ্ছেন ছেলেরা বাইকে করে, মেয়েরা ইদার তারা র্যাপিডো বুক করতে হচ্ছে বা ওলা উবার বাইক বুক করতে হচ্ছে, কিংবা ছোট ছোট রাইডের যে বিভিন্ন রকমের রাইডসগুলো থাকে, কার পুল কার, সেগুলো ব্যবহার করতে হচ্ছে। তো কোথা থেকে জানি না এই তথ্যটা সামনে আসছে যে বেসরকারি ক্ষেত্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা সবটাই করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই বিষয়ে কি বলবেন, গণপরিবহন ব্যবস্থা চালানো দরকার কি দরকার নয়, এবং সেটাও কিভাবে নিয়ম মেনে চালানো যায় সব দিক বজায় রেখে? সুভাষবাবু দেখুন, বিপুল ম্যান্ডেট নিয়ে মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতায় এসছেন, অতএব সাত খুন মাপ। সাংবাদিকরাও কোনো কথা জিজ্ঞেস করলে ধমক খেতে হবে যদি ওনার পছন্দ না হয়, আগেও যা ছিল তাই আছে। তো বাস্তবটা হচ্ছে, আমরা যারা রাস্তাঘাটে ঘুরি তারা দেখছি এখন এই বিধি, যখন লকডাউনের বিধি চালু হয়েছে, লকডাউন নয় পার্সিয়াল লকডাউন, তখনও রাস্তায় জ্যাম হচ্ছে একদম, প্রাইভেট গাড়ি, লরি, ম্যাটাডোর ইত্যাদি, শুধু গণপরিবহন বন্ধ, গণপরিবহন বন্ধ অথচ অফিস খোলা। ই এক অদ্ভুত ব্যাপার। আগে করোনা, পরে সব কিছু, কিন্তু ইতিমধ্যেই দাবি উঠে গেছে, উনিই করেছেন, বাই ইলেকশন এখনই করা যায়, এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর কথা একদম। অথচ স্কুল খোলা যাবে না, পরীক্ষা বন্ধ থাকবে, অফিস খোলা থাকবে, কিন্তু জনপরিবহন বন্ধ। আমি দেখেছি জ্যাম হচ্ছে, রাস্তায় জ্যাম হচ্ছে, আর ম্যাটাডোরের ওপর গাদা গাদা লোক উঠে, মানুষ উঠে তারা অফিস যাচ্ছেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক, এই জনপরিবহনের সঙ্গে প্রাইভেট বাস, অটো, ট্যাক্সি, এই সমস্ত, এর সঙ্গে যুক্ত পশ্চিমবাংলায় অন্তত 3 লক্ষ মানুষ, সেই মানুষদের যে কাজ বন্ধ, তাদের কাজের পয়সা কে দেবে? মালিকরা? সরকারের কোনো দায় নেই, সরকারের দায় নেই তাদেরকে দেওয়ার? পরিবহন শ্রমিকদের এই যে কর্মহীন অবস্থায় পড়ে গেল, আমাদের, আমরা চোখের সামনে দেখছি বাসের ড্রাইভার কন্ডাক্টর রাস্তায় সবজি নিয়ে বসছে, বিক্রি করছে যতটুকু বাজার খোলা থাকছে। একদিকে মানুষের অপরিসীম কষ্ট, কি করে অফিস যাবে তার ঠিক নেই, বেশিরভাগ মানুষ দিন আনা দিন খাওয়া, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। আমাদের মফস্বলে আপনার বাগান থাকলে যে ছেলেটা পরিষ্কার করতে আসে, তার হয়তো ঠিকানা বসিরহাট কিংবা ক্যানিং, সে কিন্তু কাজ পাচ্ছে না। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গৃহপরিচারিকারা আসেন, বিভিন্ন জায়গা থেকে গৃহপরিচারিকারা আসেন, তাদের কাজ বন্ধ, কি হবে?
এইসব ভাববার অবকাশ নেই। উনি ম্যান্ডেট নিয়ে এসছেন, যা বলবেন তাই করতে হবে, তাই শুনতে হবে। মদের দোকান খোলা থাকবে সরকারের এক্সচেকার আসার জন্যে, বার খোলা থাকবে, কিন্তু বাকি সব বন্ধ থাকবে। এইটা চলতে পারে না, এর জন্য প্রতিবাদ হচ্ছে। এবং যদি সরকার যথাযথভাবে এইটা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ক্রমে এর যদি ব্যবস্থা না করে, তাহলে ভোটের রেজাল্ট যাই হোক, কে কত পার্সেন্টেজ পেলো, কে কটা সিট পেলো, ওই আলোচনা ছেড়ে দিন, মানুষ কিন্তু বসে থাকবে না। আর উনি বলছেন বিধি, বিধি মানা, এটাও কি ছাড় শাসক দলের জন্য? আমরা দেখলাম কয়েকদিন আগে দিনহাটার এমএলএ, তিনি আক্রান্ত হয়েছিলেন, তার দোষীদের শাস্তি দেবার জন্যে থানাতে যে বিক্ষোভ হলো, কোন বিধি মেনে? এখন তো রাস্তায় পুলিশ কাউকে কিছু বলে না, আমি অন্তত দেখিনি, আমি প্রতিদিন রাস্তায় থাকি, কোথাও তো দেখিনি। তাহলে খালি আমার জীবন জীবিকার জন্য যদি আমি দাবি করি, সেইটা করা যাবে না। এবং সেটা যদি শাসক দল করে কোন রাজনৈতিক কর্মসূচি, ইট ইজ অল রাইট, তাহলে এটা চলবে কি করে? অতএব গণপরিবহন ব্যবস্থা নির্দিষ্ট বিধি মেনে অবশ্যই চালু করতে হবে, করা উচিত, এইটাই হচ্ছে আমার দৃঢ় মত। পরিবহন ব্যবস্থা নির্দিষ্ট বিধি মেনে চালু করতে হবে। আমি একটু ডক্টর বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে আসবো, যারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে করোনার সঙ্গে একদম সামনে থেকে দাঁড়িয়ে মানুষকে বাঁচাবার লড়াইটা করছেন। ডক্টর বিশ্বাস, সব দিক সামঞ্জস্য রাখতে হবে, ভীষণভাবে দরকার। আমি এরপর আমাদের সঙ্গে রয়েছেন ইকোনমিক্সের প্রফেসর, তার কাছেও আসবো, রাজনৈতিক মত নিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন, আমি কোন ঔদ্ধত্যের কথা বাদ দিচ্ছি, মুখ্যমন্ত্রী তিনি, এবং তিনি যেভাবে বললেন যে এই সমস্ত প্ররোচনা দেবেন না সাংবাদিকদের, প্ররোচনা দেবার কি আছে, তো বাস্তব কথা দেখতে পাচ্ছি আমরা, মানুষজন বিক্ষোভ করছেন, মুখ্যমন্ত্রীকে বললেই সেটা দোষ। আমি জানতে চাইবো, যদি আমরা এই যেটা বললেন সুভাষবাবু বললেন যে বিধি মেনে গণপরিবহন চালু করতে হবে, তা নাহলে একেবারে পরিবহনের প্রহসন চলছে, তো সেটা কিভাবে করে করোনা রোখা যায়, ডাক্তাররা এই বিষয়ে কি বলবেন? ডক্টর বিশ্বাস, দেখুন ডাক্তারদের কথা স্পষ্ট, যে বিধি মেনে সবকিছু করো, কিন্তু ভারতবর্ষের বা বাংলার জনগণত্বটা ভুলে গেলে হবে না। যে আজকে গত বছর লকডাউন ছিল, তখনও কিন্তু আমরা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের খেলা বিভিন্ন গলিতে দেখেছি, প্রশাসনের পক্ষে সব জায়গায় পৌঁছানো সম্ভব না। আমাদের জনসাধারণেরও দায়িত্ব আছে একদম পালন করা নিখুঁতভাবে, নিখুঁতভাবে। সুতরাং আর উপায় নেই, এখন কার্যত বিধিনিষেধ জারি না করলে এই রোগ, মানুষ কিন্তু রোগাক্রান্ত হবে। তারপরেই কিন্তু আবার নতুন খবর উঠে আসছে, এতজন আক্রান্ত, অক্সিজেনের অপ্রতুলতা, বেড নেই, হাসপাতাল 6 লাখ 7 লাখ 8 লাখ অনেক মতো আজকে নিয়ে নিচ্ছেন টাকা। এই যে গল্পগুলো আসবে, সেটা তো এখন একটা জায়গায় আটকাতে হবে, তো সেখানে আজকে কিন্তু তলা নিতে যাচ্ছে, লেখচিত্র নিম্নগামী, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, উতরাই চড়াই হবে মাঝে মাঝে, সেটা ঘটনা, কিন্তু কিছুটা আটকানো গেছে। এখন যেটা হচ্ছে, আজকে মানুষ বিক্ষোভ দেখাবার অধিকার আছে, কিন্তু যেভাবে বিক্ষোভটা দেখলাম, ওটাকে বিপ্লব বলে না, ওটা এক কথায় অসভ্যতামি বলে। মাস্ক খুলে আপনি দেখুন ভালো করে, মাস্ক খুলে বিধি বিধি মানা হচ্ছে না, কোন ঢিল ছোড়াটা কোথায় গিয়ে ভালো প্রতিবাদের চিহ্ন কোনোদিন হতে পারে না। প্রতিবাদ নিশ্চয়ই হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, তাদের জায়গায় সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তারা জমা দিক তাদের অসুবিধাগুলো, ঢিল ছুড়ে চিৎকার করে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়নি। আমার ভয়, আমার চিকিৎসক হিসেবে ভয়, ওখানে যারা ভিড় করলেন তাদের, হয়তো আমি আবার বলছি, নিরন্ন মানুষকে আমরা চাই না, অর্থনীতির ক্ষতি আমি চাই না, আমারও যথেষ্ট সহানুভূতি আছে, আমি সমব্যথী যারা আজকে অসুবিধায় পড়েছেন, কিন্তু রোগটা নির্মূল না করলে, তাদের যদি স্বাস্থ্যই ঠিক না হয়, তারা পরিজনকে যদি হারায়, তাহলে আমাদের সংসারটা বাঁচিয়ে রেখে লাভটা কি?
আপনারা তো দেখছেন কতজন অরফান হয়েছে সারা ভারতবর্ষে, কতজন অরফান হয়েছে, কতজন অর্থ উপার্জনকারীকে হারিয়েছে। আমি চিকিৎসা করেছি, আমি একটু দাবি করছি না 100% মানুষ ঠিক হয়েছে, 95% আমার হাতে ঠিক হয়েছে, কিন্তু আমি পাঁচজনকেও হারিয়েছি। তাদের ক্ষেত্রে তিনজন ছিল একমাত্র অর্থ উপার্জনকারী। সেই দুঃখগুলো, সেই বেদনাগুলো কিন্তু আমাকে মাঝে মাঝে ব্যথিত করে, কিন্তু একই সাথে আমার বক্তব্য হচ্ছে নিরন্ন মানুষকে রাখা যাবে না, এটাও ঠিক। আস্তে আস্তে খোলো, ধাপে ধাপে খোলো। আজকে যখন মনে হবে পরিস্থিতি নিশ্চয়ই একদিন স্বাভাবিক হবে, সেটা কবে কেউ বলতে পারে না, কিন্তু ঘটনা একই সাথে বলবো, আজকে একটা সময় আসুক, আর একটু কটা দিন ধৈর্য ধরুন, যারা করছেন আর কটা দিন করুন, তলানিতে আসবে, আরো তলানিতে নামবে, তখন কিন্তু সময় মতন ধাপে ধাপে সবই খুলেছে। গত বছরও যেরকম খুলেছিল এবারও সেরকম খুলবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে কাজকর্মগুলো করা উচিত সবারই। আর সাংবাদিককে প্রশ্ন করা, ঊর্ধ্বত্বের প্রশ্ন আসে না, সাংবাদিকদের প্রশ্ন আসে, নিশ্চয়ই তারা করবে, সেটা গণতন্ত্র, সেটাই আশা করব। হ্যাঁ, আমি সেই দিকে যাব না, আমি একটু আমার পার্থবাবু একটু তাড়া আছেন, বেরিয়ে যাবেন, আমি তার আগে একবার ডক্টর দেবনারায়ণ সরকার তার কাছে একবার আসবো, ওর তারপর আমি পার্থবাবুর কাছে আসবো, কারণ পার্থবাবুর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেটাও জানবো, সোমনাথ দা, জিশান, প্রত্যেকের কাছেই আসবো। এই এখান থেকে দাঁড়িয়ে আমি দেবনারায়ণবাবুকে জিজ্ঞেস করবো, দেবনারায়ণবাবু, করোনাকে আটকাতে হবে নিঃসন্দেহে, তার জন্য যে ধাপে ধাপে আনলক করতে হবে, এই ধাপে ধাপে আনলক বলতে কোন দিক দিয়ে বোঝায় যে আমি রেস্টুরেন্ট বার খুলতে পারলাম, গণপরিবহন ব্যবস্থা খুললেই আমার সমস্যা, এবং রাস্তায় যদি বেরোই, বিশ্বাস করুন আমরা প্রত্যেকটা মুহূর্তে ফিল্ড রিপোর্টাররা যারা রাস্তায় যাচ্ছেন প্রত্যেকে বলছেন শুধুমাত্র বাসটাই নেই, মানে এত গাড়ি রাস্তায় ট্রাফিকে দাঁড়াতে হচ্ছে। আমি প্রত্যেক দিন ট্রাভেল করি, তো সেক্ষেত্রে আমাদের আমার অফিসের যে ছেলেটি যায় আসে আমার সাথে, সে পর্যন্ত বলছিল আমাদের পিসিআর এর একটি ছেলে যে দিদি যত সময় যাচ্ছে তত তো বেরিয়ে, আগে সিগন্যালই পেতাম না আমরা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে রাস্তায় এত গাড়ি সেখানে করোনা নেই, রাস্তায় এত ভিড় সেখানে করোনা নেই, যত করোনা ট্রেন বাস খুললে, আর অর্থনৈতিক ভারসাম্য রক্ষাটাও তো দরকার। আর এই যে মুখ্যমন্ত্রী বলছেন কোথায় নিয়ে অফিস নিয়ে আসছে, কোন দিক দিয়ে সেটা হচ্ছে, যে লোকটা আমি আবার বলি 5,000 টাকা মাইনে পায়, পার ডে 100 টাকা যাওয়া 100 টাকা আসা, 200 টাকা তাকে যদি বাইকে করে যেতে হয়, 30 দিনের মধ্যে 20 দিন অফিস ধরছি, 20 দিনে 20×2 করলেই সেখানে 4,000 টাকা, কোন দিক দিয়ে মানুষ অর্থনীতিকে সচল করবেন, এভাবে কি বাঁচতে পারা যায়, কি বলবেন দেবনারায়ণবাবু? তুমি আরম্ভ করলে সুকান্ত ভট্টাচার্য দিয়ে, আমরা সুকান্ত ভট্টাচার্যের বিদ্রোহের গান একটা কবিতা আছে, রুটি দেবে না কে দেবে না অন্ন, এই লড়াইয়ে তুমি নও প্রসন্ন, চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার। আজকে অবস্থাটা তাই হল, সত্যি তাই, অস্বীকার করে লাভ নেই। আজকে যে সারা ট্রেন লাইনে যে বিপ্লবটা হলো, নিশ্চয়ই রুটির বিপ্লব, আগে আগে আমাকে খেতে দাও তারপরে, এটা আমি মানি, অবশ্যই মানি, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু যেটা বললেন, জীবন এবং জীবিকা দুটোকে ভারসাম্য করতে হবে। এখন আমরা হয়তো বলছি এখনই গণপরিবহন চালাও, জীবনের জীবিকার ভারসাম্য আরো বাড়াও, কিন্তু একটা ভারসাম্য তো মোটামুটি চলছে, হয়তো তেমন ভালো নয়, তারাও যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবো। এইবার শাসনটা তোমার পরে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিয়ে তুমি দেশের মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হও, তুমি কি করবে? আজকে কোথায় ছিল 21,000 থেকে এখন নেমে নেমে 2,000-এর কাছাকাছি, তোমার তার সামনে আর একটু নামতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই যদি এই গণপরিবহন, একটু আগে অরিন্দম বাবু বলছিল যারা গণপরিবহনের জন্য স্ট্রাইক করছে একজনেরও মাস্ক নেই, যদি মাস্ক থাকে 1%-এরও মাস্ক নেই, তার মানে এই গণপরিবহন, এটা তো আশা করা যায় না। নিশ্চয়ই খাদ্য আমরা চাই, জীবন জীবিকা দুটোই চাই, কিন্তু এখন যদি গণপরিবহন এখনই খুলে দেওয়া হয় তাহলে কোভিডটা আবার লাফ দিয়ে বাড়বে, তখন মুখ্যমন্ত্রী দায়ী, কেন বাড়লো, কেন গণপরিবহন হলো, যাবেটা তো খালি মুখ্যমন্ত্রীকে দায়ী করলে হবে না। আর মুখ্যমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করেছে, যে প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রী তার স্নেহের তুল্য, মুখ্যমন্ত্রী ওইভাবেই বলে, সেই সাংবাদিক কিন্তু করেনি, সেই সাংবাদিক মুখ্যমন্ত্রীকে চেনে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাইয়ের সম্পর্ক, ওটা প্রশ্ন না। আমার প্রশ্ন, আজকে যদি তোমাকে মুখ্যমন্ত্রী করা হয় এই মুহূর্তে তুমি কি করবে? হ্যাঁ, আমি তো বলছি ওটা চলে যাচ্ছে, এটা যাবে না কেন, এটা গেলে জেনে রাখো 70% লোক কিন্তু
ট্রেনে যায়, 25% লোক বাসে যায়, আর 5% লোক যায় হচ্ছে অটোতে। সুতরাং 70% যদি খুলে দেওয়া হয় তাহলে অবস্থা কি হবে? আমার বাড়ির সামনে ট্রেনের, আমার স্টেশন নরেন্দ্রপুর, আমি তো দেখছি স্পেশাল ট্রেন যাচ্ছে, কিন্তু তাতেও মানুষ যাচ্ছে, তাতে মানুষ সাধারণ মানুষও যাচ্ছে, স্পেশালের লোক থেকে সাধারণ মানুষ বেশি যাচ্ছে। তবে হ্যাঁ, এটা কিন্তু অবৈধভাবে যাচ্ছে, তারা বলছে আমরা টিকিট কাটছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আরো মানুষ যেতে চায়। আপনি যদি মুখ্যমন্ত্রী হতেন কি করতেন? এই প্রশ্নের উত্তর আমি বলবো, মুখ্যমন্ত্রী হওয়ার দৃষ্টতা নেই। আমি কোন নায়ক বা ফাটাকেষ্টর কথা বলছি না অন স্ক্রিন, আমি একটা সাধারণ কথা বলছি। না না দেবনারায়ণ বাবু, আমরা সাধারণ কথা বলছি। এই যে বললেন না, এই যে বললেন না, এই 24 তারিখ মুখ্যমন্ত্রী, 5 দিন দেরি করো, মুখ্যমন্ত্রী বলছেন না না দেবনারায়ণবাবু, আজকে দেবনারায়ণবাবু যখন চারজন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হলো নিজাম প্যালেসের সামনে, কাতারে কাতারে মানুষের ভিড়, মুখ্যমন্ত্রী নিজে বসে রইলেন গিয়ে, আর সেখানে গিয়ে এখন আমি গণপরিবহন করে সমালোচনা করলে হবে না কিছুটা? না না, আমি তো বলছি এগুলো আর না, 213টা আসন, 213টা আসনের, 213টা আসনের দায়িত্ব তার, 213টা আসন পাওয়া মুখের কথা নয়, এতগুলো মানুষের দায়িত্ব। মুখ্যমন্ত্রী বললে কালকে মুজি ইলেকশন হবে না, এটাকে এইভাবে নিও না, এখন যদি ঘোষণা করে তাও এক মাস, তখন আমি কালকে ইলেকশনের প্রসঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? না 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 না, নিশ্চয় আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা করার ক্ষমতা আমাদের নেই। 59 ডিসাইড করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি আমাকে একটা কথা বলুন, আপনার বাড়ির সামনে দেবনারায়ণ বাবু, আপনার বাড়ির সামনে স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ মানুষের ভিড়, আপনিই বলেছেন কেন ভিড়, সাধারণ কথা, কেন ভিড়? যাচ্ছে তো তারা, আপনি বুঝবেন না, আমি বলিনি আমি তো সুকান্ত ভট্টাচার্যের কবিতা বললাম, আমি একটু পার্থপ্রতিম বাবুর বোধহয় একটু তাড়া আছে, ওনাকে একটু বেরোতে হবে, আমি একটু পার্থপ্রতিম বাবুর কথা একটু শুনবো। হ্যাঁ বলুন বলুন বাবুর আলোচনা তখন ধরে মন দিয়ে শুনছিলাম, এইটা আমি খুশি হলাম যে উনি স্বীকার করেছেন যে এই লোকগুলো আসলে লোকাল ট্রেনে চড়ে নরেন্দ্রপুর স্টেশন থেকে কলকাতায় বেড়াতে যান নাকি, একদম খাদ্যের জন্য যাচ্ছেন, ঠিক তাই, হচ্ছে পেটের দায় যাচ্ছে, তাই একদম। এইবার আপনাকে একটা সহজ অঙ্ক বলি, এর জন্য কোনো বড় বিজ্ঞানী হতে হয় না, ধরে নিচ্ছে এই পেটের দায়ে সকালবেলায় 100,000 লোক বেরিয়ে পড়ছেন রোজ। এবার যে 100,000 লোকের জন্য যদি সকালে 20 ট্রেন চলে, আর তার বদলে যদি এরকম হয় 20টার বদলে যদি আমি হচ্ছে যে 40টা ট্রেন চালাতে পারি, তাহলে ভিড় ট্রেনে কমে না? বাট আমার প্রশ্ন হচ্ছে যে এটাই, যে যদি 100,000 লোক বেরোয়, আমি তো অন্য কোনো কথা বলছি না, সরকার যে বিধিনিষেধ গুলো বলেছেন সেই বিধিনিষেধ গুলো সব চলুক, 25% লোক যাবে, অফিস খুলবে, ইত্যাদি ইত্যাদি সব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে লোকাল চলছে সেই লোকালটা কমিয়ে রাখলে, আর যাত্রী যদি বাড়ে তাতে লাভ কার? সরকার কি চাইছে সংক্রমণ কমাতে? ফলে সেখানে ভেহিকেল ডেন্সিটি লোকাল ট্রেনের সংখ্যা পিক আওয়ারে বাড়াতে হবে, এবং ধাপে ধাপে খোলার নিয়মটা বা বিজ্ঞানটা হচ্ছে এখানেই,
যে ধাপে ধাপে যদি অর্থনীতি খোলে ধাপে ধাপে পরিবহন খুলবে। আমি বলছি কলকাতা শহরে সরকারের হাতে তো বাস রয়েছে, 10% বাস তো কলকাতা শহরে চালায় সরকার। আমি বলছি যদি এই বাসটা খোলে তাহলে লাভ বেশি না ক্ষতি বেশি? কারণ সত্যি তো অফিস 25% থাকছে, আমি তো বলছি না অফিস 75% খুলতে, স্কুল কলেজ বন্ধ। আমি বলছি এর সত্ত্বেও যদি গণপরিবহনটা খোলে তাহলে লাভ সাধারণ মানুষের এবং সংক্রমণ মুক্ত হয়ে মানুষ কাজের জায়গায় পৌঁছাতে পারবে। তা না হলে যে জায়গাটা হচ্ছে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমি এমন একটা বিধি প্রণয়ন করতে চলেছি যে যাদের টু হুইলার আছে, যাদের ফোর হুইলার আছে, অথবা যারা বাধ্য হয়ে মানে আমার কথা হচ্ছে 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে দৌড়াতে চাইছে, এই অংশটাই কেবল কাজের সুযোগ পাচ্ছে, অর্থাৎ আনলক হওয়ার সুযোগ পাচ্ছে। যদি বলেন এটা ডিসক্রিমিনেটরি একটা ভিউ, সরকার এমন কোনো নীতি কখনো নিতে পারে না যে নীতির মধ্যে দিয়ে যাদের নেই পরিবহনের সুযোগ, ব্যক্তি পরিবহনের সুযোগ, তারা এক ধরনের অবস্থায় পড়বে, আর যাদের আছে ব্যক্তি পরিবহনের সুযোগ তারা আর এক ধরনের অবস্থায় পড়বে। এই প্রশ্নটা অর্থাৎ এলিটিস্ট মোড অফ আনলক, এটা কিন্তু সরকারের দৃষ্টিতে কখনো উচিত নয়। এবং আমি ডক্টর বিশ্বাস মানে অরিন্দমবাবু যে যুক্তিটা বললেন আমি তো সেটাই শুরু থেকে বলছি যে আমরা এখন 2,00,000-এর নিচে চলে এসছে সংক্রমণ, ফলে আপনি ভাবুন তো ফেব্রুয়ারি মাস থেকে যখন আমরা এই ভোটের প্রচার চলেছে পুরো পাক্কা এপ্রিল পর্যন্ত এন্টায়ার 2,000-এর ওপর ইনফেকশন নিয়ে লোকাল ট্রেন চলেছে, সব কিছু চলেছে, আমরা তখন চালু রাখতে পেরেছি, আর এখন 2,000-এর নিচে আমরা পৌঁছেছি। আমি তো বলছি আবার যে আপনাকে ধাপে ধাপে খুলতে হবে, কিন্তু উল্টোটা সেটা যদি না খোলেন, তালা বন্ধ করে রেখে দেন সব কিছু, তাহলে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করছি যেখানে অফিস খুলছি, দোকান খুলছি, বাজার খুলছি, অথচ গণপরিবহন খুলছি না। তাহলে অল্প সংখ্যক স্পেশাল ট্রেনে এই বাদুরঝোলা হয়ে মানুষ যাবে, দুর্ঘটনা ঘটেছে গত পরশু দিন ক্যানিং লাইনে, 2 মানুষ ভিড়ের চাপে মারা গেছেন ট্রেন থেকে পড়ে গিয়ে। আমি বলছি এই ঘটনা তো ঘটবে, তাহলে যদি আমার কথা হচ্ছে এই অসংগঠিত ক্ষেত্রের মানুষদের আসতেই হয়, তারা গৃহসহায়িকাই হন, অন্য কোনো কাজেই হন। এবং আপনাকে আর একটা ইম্পর্টেন্ট সেক্টর বলছি, সবজি ভেন্ডার স্পেশাল যদি না চালান, আমার কথা হচ্ছে যে যদি ভেন্ডারদের যাতায়াতের পথ লোকাল ট্রেনে না হয়, এমনিতেই সবজির আগুন ছোঁয়া দাম সেটা আরও বাড়ছে বিকজ অফ দি ডিজেল, ডিজেল প্রাইস হাই, সেখানে দাঁড়িয়ে আমার কথা হচ্ছে বাড়তি লোকাল ট্রেন সেটা চালানোটা অনেক বেশি প্রুডেন্ট কাজ। আপনি বাড়তি অফিস না খুললেও কিন্তু পরিবহন বাড়তি চালাতে হবে। আপনার যতগুলো সরকারি বাস আছে আমার কাছে এখন সরকারি গোডামে, ডিপোতে, সবগুলো চালানো শুরু করুক। আমি বলছি যে রাস্তায় তো আপনাকে অন্য কোনো বিধি আমি ওপেন করতে বলছি না, কিন্তু যা করেছেন 25% সেই বিধিটাকে মান্যতা দিতে গেলে আসলে গণপরিবহন বাড়তি দরকার। সেটা লোকাল ট্রেন হবে, সেটা সরকারি বাস হতে পারে, সেটা অটো হতে পারে, এই প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমার কথা হচ্ছে যে যদি সত্যি একটি শ্রমজীবী মানুষ, কারণ 213 ভোট পেয়ে আসার পর একটা সরকারের অনেক বেশি দায়বদ্ধতা যে আমাদের রাজ্যের এই মানুষের স্বার্থ দেখা, এবং সেটা যদি দেখতে হয় এখানে দাঁড়িয়ে এই অবরুদ্ধ করে রাখার মধ্যে দিয়ে আমি যেটা ভাবছি যে আমরা আসলে করোনার থেকে দূরে থাকতে চাইছি, আসলে সেটা হচ্ছে না। আপনি যত বেশি এই গণপরিবহনটাকে আটকে রাখছেন, অথচ ওপেন আপ করছেন ইকোনমিকে, তত বেশি সংক্রমণের ভয়াবহতা বাড়াচ্ছেন। এই বিজ্ঞানটা কিন্তু বুঝতে হবে। এইটা না বুঝতে পারলে আমি লোকাল ট্রেন বন্ধ রাখলাম বা লিমিটেড চালালাম, বাস চালালাম না, আর আমি ভাবলাম কমে যাবে সবটা, সেটা হবে না। আপনাকে বলছি এই জায়গাটা দৃষ্টি রেখেই ধাপে ধাপে, আমি আবারও বলছি পর্যায়ক্রমে, এখন আমার সাজেশন সুনির্দিষ্ট যা লোকাল চলছে আপনি অন্তত তার 50% লোকাল বাড়ান, আপনি কলকাতা শহরে বাস নামান। আমি বলছি যে এই পদ্ধতিতে হচ্ছে আপনাকে এগোতে হবে। এটা কি ধাপে ধাপে বলে? ধাপে ধাপে মানে এই নয় যে একদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করবে না সেদিন থেকে একদম একদম চালু হয়ে গেল, সেটা হয় না। আমার এইটুকু বলার এই সাজেশনটা। জিশানের কাছে আসবো কি বলবে? শোনা যাচ্ছে? একদম একদম শোনা যাচ্ছে জিশান, বলো। দেখুন, এতক্ষণ ধরে আলোচনা শুন, ডক্টর বাবু থেকে শুরু করে আমাদের দেবনয়ন বাবু আছেন, পার্থপ্রতিম বাবু আছেন, সবাই নিজস্ব আলোচনার মাধ্যমে অনেক কিছু বলেছেন, এবং সিআইটিউর যিনি আছেন সুভাষ দা, উনিও বলেছেন অনেক কথা। সুভাষ বাবু, দেখুন বিষয়টা হচ্ছে যে যতক্ষণ আমরা একটা চেয়ারে বসে সিচুয়েশনটা দেখছি না, না দূরে থেকে অনেক কিছুই বলা যায়, অনেক আলোচনা করা যায়, অনেক আঙুল তোলা যায়, কিন্তু যেই জায়গায় মুখ্যমন্ত্রী বসে আছেন একটু ওই দিক থেকে একটু আমাদের বিচার করা উচিত। দেখুন একটা কথা আছে জানেন তো, এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে দূর থেকে কাউকে বিচার করা যায়, কাউকে বিচার করতে গেলে তার কাছে পৌঁছাতে হবে, তার তার যে পার্সপেক্টিভগুলো সেটাকে অবজার্ভ করতে হবে, শুধু আউটার পার্সপেক্টিভগুলো অবজার্ভ করলে হবে না,
ইনার পার্সপেক্টিভ গুলো অবজার্ভ করতে হয়। একজন মুখ্যমন্ত্রী তিনিও নিশ্চয়ই চাইবেন যে মানুষ যাতে বিরক্ত না হোক, মানুষ যাতে না রেগে যাক, যত মানুষ ওনাকে ভোট দিয়ে এনেছেই যে আজকে জনসাধারণরা আন্দোলন করছে, তারা বিক্ষোভ করছে, আপনি যেটা দেখাচ্ছেন চ্যানেলে, উনিও তো নিশ্চয়ই চাইবেন না যে এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ করুক বা কিছু করুক, কেউ চাইবেন এই জিনিসটা। কিন্তু কেন করতে হচ্ছে এটা তো বুঝতে হবে। দেখুন, উনি আজকে পরিষ্কার প্রেস কনফারেন্সে বলেছেন যে করোনা আগে কমুক, তারপর সবকিছু নিয়ে ভাবা যাবে, এটাই তো প্রায়োরিটি হওয়া উচিত। জিনাদি, একটা জিনিস আমাদের বুঝতে হবে, দেখুন অবশ্যই লাইভলিহুডটা ম্যাটার করে, কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে লাইফ, এটা বুঝতে হবে। আজ লাইভলিহুডের চক্করে যদি আমি লাইফের ইম্পর্টেন্সটাই সরিয়ে দিই, তাহলে মানুষ বাঁচবে কি? বাঁচলে তো সে চাকরি করতে যাবে, বাঁচলে সে গণপরিবহনে হয়ে ট্রাভেল করবে বা কোথাও কর্মস্থানে পৌঁছাবে, তাকে তো আগে আমাকে বাঁচাতে হবে। আজকে আমাদের করোনার গ্রাফ নেমেছে, খুব ভালো খবর, এবং পশ্চিমবাংলা সরকার অনেক ভালো কাজ করছে অন্যান্য সরকারের থেকে আমাদের দেশের মধ্যে, তাই করোনা বিরুদ্ধে আমরা লড়াইতে সক্ষম হতে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু আমাদের আরো কিছু পেশেন্স রাখতে হবে, কিছুদিন একটু অপেক্ষা করতে হবে, যখন গ্রাফটা একদম মিনিমাল অ্যামাউন্টে পৌঁছে যাবে তখনই কিন্তু গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট খোলার জিনিসটা ঠিক হবে। বিকজ দেখুন, এখন হয়তো গ্রাফ কম, এখন অসুবিধা হচ্ছে না, মানুষ চাইছে যে ট্রেন খুলে দেওয়া হোক বা মানুষ যাতে যাতায়াত করতে পারে, ধাপে ধাপে বলুন বা যাই বলুন, দেখুন পাবলিক ট্রান্সপোর্ট একবার যদি খুলে যায়, ট্রেন বা বাস বলুন, কোন সিস্টেম দিয়ে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না যে এত মানুষ উঠবে। আপনি জানেন যে আগের বার যখন লকডাউন ছিল, তখন যখন ট্রেন শুরু করা হয়েছিল, মাঝখানে সিটে ক্রস করে দেওয়া হয়েছিল যে এখানে কেউ বসবে, এটা কি আদেও মানা হয়েছিল? স্টেশনে গোল চিহ্ন করা হয়েছিল প্ল্যাটফর্মে যে লোক এখান থেকে দাঁড়িয়ে উঠবে, গ্যাপ রাখবে, এটা কি আদেও মানা হয়েছিল? দেখুন, পাবলিক ট্রান্সপোর্টে কন্ট্রোল করা কোনোদিন সম্ভব নয়। আমাদের কাছে অত পুলিশ, অত জিআরপি, অত আরপিএফ নেই যে প্যাসেঞ্জারের মধ্যে এসে কন্ট্রোল বার্তাটা ওনা করতে পারবেন। তাই মুখ্য সরকার খুব ভালো করে জানে যে পাবলিক ট্রান্সপোর্ট আমি তখনই খুলতে পারি যখন সংক্রমণের রিস্কটা আমাদের কম থাকবে, যখন সংক্রমণ কমে যাবে, যখন ভ্যাকসিনেশনের হার বাড়বে, সেই সময় কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট খোলাটা আমার মতে সঠিক। কারণ যদি এখন সরকারি ট্রান্সপোর্ট যদি খুলে দেওয়া হয়, এই সেকেন্ড ওয়েভের এখন শেষের দিকে, থার্ড ওয়েভ ট্রিগার করতে কিন্তু সময় লাগবে না। আবার দেখবে যখন থার্ড ওয়েভ ট্রিগার হবে, তখন আবার কিছু মানুষ সমালোচনা করতে আসবেন, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল তুলবেন যে এত তাড়াতাড়ি এত কিছু করে কিন্তু অপেক্ষা করতে পারছেন। দেখুন, সমালোচনা হবে, মানুষ সমালোচনা করবে, গণতন্ত্রের মধ্যে ব্লেম করা হবে, কিন্তু আমাদের একটু পরিস্থিতিও বুঝতে হবে, কেউ চায় না সবকিছু বন্ধ থাকে। বেশ বেশ, হ্যাঁ, ধন্যবাদ জিশান। আমি একটুখানি সোমনাথ বাবুর কাছে আসব। আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সত্যি কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইবেন যাকে এতজন আসন দিয়েছে, তিনি কি কেন চাইবেন মানুষের কাছে, খুব সত্যি কথা। এই একই কথা যখন করোনার সংক্রমণের কারণ হিসেবে ধরা হয় সেই ইলেকশন, একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, তখনও এই বিজেপি সরকার, এই তৃণমূল সরকার, প্রত্যেকে, যেটা আমরা বারবার করি, প্রথম কিন্তু লেফটের পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বলে দেওয়া হয় আমরা মিটিং মিছিল করবো না, তখনও তারা প্রাধান্য দিয়েছিলেন ভোটটাকে, তখনও কিন্তু করোনা চলে যায়নি একদম না, কিন্তু তখন স্বার্থের জায়গা ছিল, তখন ভোট স্বার্থের জায়গা ছিল ভোট, এবং যখন অতিমারি সংক্রমণ বাড়ছে তখনও যে হারে নরেন্দ্র মোদী সে হারে মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি সভা করে গেছেন, এটা নিয়ে কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। যদিও সংযুক্ত মোর্চা, যেটা অধীর বাবুর পক্ষ থেকে প্রথমে জানানো ছিল, কিন্তু সংযুক্ত মোর্চা এই মুহূর্তে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এক নাম্বার কথা, দু নাম্বার কথা হচ্ছে, আসবো জিশান আসবো, দু নাম্বার কথা হচ্ছে করোনা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করতে গেলে ডাক্তাররা বারবার বলছে ভ্যাকসিনেট করতে হবে, ভ্যাকসিনেট করতে গেলে ভ্যাকসিন আসতে হবে, ঠিক মতো দিতে হবে। আসবে কোথা থেকে? কেন্দ্র বিজেপির দিকে আঙুল উঠবে, আর ভ্যাকসিন দিতে হবে কসবা কাণ্ড, হাবড়া কাণ্ড, ভুয়ো ভ্যাকসিন চারপাশে, কোন দিক দিয়ে নিয়ন্ত্রণ হবে, মানে কোন দিকটা? এত যদি করাপশন লুকিয়ে থাকে সেখান থেকে দাঁড়িয়ে বারবার পেটে লাথি সাধারণ মানুষের গিয়ে পড়বে, সেখান থেকে দাঁড়িয়ে যেমনটা পার্থবাবু বলছিলেন তখন, যে বলা হচ্ছে না যে অফিস কাচারি 25টা 50% করে দাও, কিন্তু এই 25-এর প্রয়োজনীয় গাড়ি যদি বাড়ানো হয় তাহলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে। এতগুলো মানুষ যারা বিক্ষোভ করছেন, আজকে বিক্ষোভের কারণে যে কটা মানুষ করোনা আক্রান্ত হবে তার দায় কে নেবে? আজকে একটা বলে দিলেই তো হলো না, নবান্নে অবশ্যই তিনি সরকারে রয়েছেন, তিনি একটা বলে দিলেন যে অবশ্যই আগে করোনা প্রায়োরিটি, প্রত্যেকের কাছে করোনা প্রায়োরিটি নিঃসন্দেহে, কিন্তু এই যে রাস্তায় গাড়ি চলছে, আমি নিজে বলছি, হাওড়া থেকে আমি প্রত্যেক দিন আসি, হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ অফিসার, এত গাড়ি চেকিং হয় না, গড়িয়া মোড় গাড়ির পর গাড়ি যাচ্ছে, এমার্জেন্সি সার্ভিস চেকিং হয় না,
রাজ্য পুলিশ কার হাতে, প্রশাসন কার হাতে, এই সমস্ত জায়গা দেখার দায়িত্ব কার হাতে? সেক্ষেত্রে যদি চেক হতো তাহলে এত পরিমাণ গাড়ি বেরোতে পারতো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার বলবে আমি তো অন্যান্য ব্যবস্থা করে দিয়েছি। কে নেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না তো, তিনি জনপ্রতিনিধি, দায়টা কে নেবেন? এটা একটা প্রশ্নের জায়গা। 25% মধ্যে যে হারে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে প্রত্যেক দিন কাতারে কাতারে বাইক যাচ্ছে, বাইকের সামনে লেখা ইদার মেডিসিন সাপ্লাই অথবা লেখা হচ্ছে পাওয়ার সাপ্লাই অথবা প্রেসের যদি ভুয়ো স্টিকার থাকে বা যাই হোক না কেন, কোনোটা ক্রস চেক করা হয়, কিচ্ছু হচ্ছে না গোটা রাজ্যের বুকে। আমি সামান্য কলকাতা শহরের কথা বললাম, আমি পূর্ব মেদিনীপুরের ঘটনা আপনাদের তুলে এনে দেখাতে পারি, মালদার ঘটনা, রাজ্য সড়কের ঘটনা তুলে এনে দেখাতে পারি। সেখানে কন্ট্রোল করার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবশ্যই যায়, তিনি সেটা করেছেন কি উঠছে প্রশ্ন। আজকে দোষ দিলে তো হবে না, যে মানুষটাকে আজকে বলে দেওয়া হয়েছে 5,000 টাকা চাকরি, তুমি আসতে পারলে আসো, অন্যান্য ট্রেনে করে তো লোকজন আসছে, তুমি না আসতে পারলে তোমার চাকরি দেবে না, সেই চাকরি হারা সেই পরিবারটার কাছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি তাকে চেক দিয়ে আসবেন, তার খাবার ব্যবস্থা করে আসবেন, নাকি শুধুমাত্র দুয়ারে রেশন দিলেই তিনি বেঁচে থাকতে পারবেন? আমাকে বলুন তো, একটা পরিবারের নর্মাল 3,500-4,000 টাকা মেডিসিনের জন্য খরচ হয়, কে দায় নেবে? আমি সোমনাথ বাবুর কাছে আসব, তার আগে জিশান একটু হাত তুলেছে, জিশানের কাছে শুনে নিই, জিশানের জন্য আমি জাস্ট 30 সেকেন্ডস নেব ম্যাম। একটা কথা আপনি বললেন না, নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী ইকুয়ালি দায়ী, সেটা মানতে পারলাম না। দেখুন, আমরা বারবার দাবি করেছিলাম যে 8 দফায় নির্বাচন যাতে না হোক, কারণ ওই 8 দফার নির্বাচনের জন্য কিন্তু সেকেন্ড ওয়েভ ট্রিগার হয়েছিল। আমি বলে জিশান 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 এই প্রসঙ্গটা যাব না, জিশান জিশান আমার একটা ছোট্ট এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, না না জিশান আমি একটা কথা বলি, আমরা এই নির্বাচনের প্রসঙ্গে আমি একটা সাধারণ লাইন বলছি, কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন ঘোষণা করলো 8 দফার নির্বাচন হবে, মুখ্যমন্ত্রী ইজিলি বলতে পারতেন আমি সব ভার্চুয়ালি করব, এই যুক্তিটা ধোপে টেকে না জিশান, ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী তখন তো তিনি মুখ্যমন্ত্রী, এইটা যুক্তি নয়, এটা যুক্তি নয়। উনি এখন উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন, আপনার নিশ্চয়ই মনে থাকবে যখন লাস্ট 3 দফার নির্বাচন বাকি ছিল বিধানসভার, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রপোজাল রেখেছিলেন যে সেটাকে ক্লাব করে একবারে করে দেওয়া হোক, কিন্তু সেই সিপিআইএম এর নেতা এবং বিজেপির নেতারা সেটাতে রাজি হয়নি, এটা আপনাকে মনে করিয়ে দিলাম। তো কারা মানুষের জন্য ভাবে আর কারা ভাবে না সেটা একটু রিকল করলেই আপনি বুঝতে পারবেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল তুললে কিন্তু হবে না। আঙুলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়, আঙুলটা যারা জনপ্রতিনিধি যারা দায়িত্ব নিয়েছেন তাদের দিকে। আমি সুভাষ বাবুর কাছে আসবো, সুভাষ বাবু কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো অত্যন্ত পরিকল্পিতভাবে পার্সিয়াল লকডাউনের নামে এটা করা হচ্ছে। তো দেখুন পরিকল্পনাটা কিরকম, 7টা থেকে 11টা বাজার খোলা, 11টা থেকে 3টে অন্য দোকান খোলা, 11টা থেকে 7টা মিষ্টির দোকান খোলা, ব্যাংক খোলা 2টো অবধি, মদের দোকান খোলা 8টা অবধি, বার খোলা 6টা থেকে কত রাত্রির পুলিশের ওপর নির্ভর করে। তাহলে কোনো একটা সময় নেই যে সময়টা মানুষ রাস্তায় না থেকে পারবে। আর শুধু আপত্তি হচ্ছে পরিবহনটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে চালালে, পরিকল্পনা যদি করতে হয় তাহলে সেই পরিকল্পনাটা তো বৈজ্ঞানিক ভিত্তি থাকবে, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমার ইচ্ছা আমি এমনটা বলে দিলাম, এমনটা তোমাদের পালন করতে হবে। আর এখন তো পুলিশ কাউকে ধরে না, ভিড় হোক যা হোক, মাস্ক পরুক না পরুক, কাউকে ধরে না। তাহলে এই বিধির নামে বিধিভঙ্গ, এটা তো সরকারি খানিকটা প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আমি বলছি ধরলে তো পুলিশকে ঢিল মারা হয়। আমি বলছি করোনার থেকে বাঁচতে হবে, এটা যেমন সত্য, আর হয় করোনায় মরবো না তো না খেতে পেয়ে মরবো। না শুনেছে রাজ্য সরকার, না শুনেছে কেন্দ্রের সরকার, যে মানুষের হাতে টাকা দাও, কর্মহীন মানুষ তাদের হাতে টাকা দাও,
আমি বলছি গতবারে তিন মাসের লকডাউন পিরিয়ডে যে শ্রমিকরা কারখানায় কাজ করত, যে কর্মচারীরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত, তারা টাকা পায়নি ওই পিরিয়ডে সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও। কোন বিধিটা কার জন্য? একটা সেকশন অফ পিপুল কে সন্তুষ্ট করার জন্য? আর অসংখ্য দিনানি দিন খায় গরিব মানুষ, লো পেড এমপ্লয়ি, তাদের কথা ভাববো না? আর রাস্তাতে প্রতিদিন জ্যাম হচ্ছে, আমি বললাম তো ম্যাটাডোরের মধ্যে গাদাগাদি করে যাচ্ছে, সংক্রমণ বাড়ছে না। রেল কোম্পানি বলছে যে আমাদের রেলে এই স্পেশাল ট্রেনগুলোতেও এত ভিড় হচ্ছে, এতে করোনা ছড়াবে, রেলের সংখ্যা বাড়ান, রাজ্য সরকার না করে দিচ্ছেন কেন? আস্তে আস্তে হালকা করা মানে পার্থবাবু ঠিক বলেছেন যে অল্প অল্প করে তো বাড়াতে হবে, এই ভাবনাগুলোর দিকে নেই। এখন বলার কিছু নেই, কারণ আমাদের কোনো সংখ্যা নেই বিধানসভায় বামপন্থীদের, তৃতীয়বারের জন্য বিশাল ম্যান্ডেট নিয়ে উনি এসছেন, যা বলবেন তাই করতে হবে। ইঞ্জেকশন চুরি হয়ে গেল, কি রেজাল্ট হলো? কোনো রেজাল্ট নেই, কাকে বাঁচালেন আমি জানি না। বিভিন্ন জায়গাতে ক্যাম্পেন ক্যাম্প করে যে ওষুধ দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ভেজাল বেরোচ্ছে, প্রতারণা চক্র হচ্ছে, নাকের ডগায় প্রশাসনের, কোনটা মানছেন ভাই? আমি আমি ধন্যবাদ সরকারে এসে নতুন উদ্যমে কাজ করুন, নতুন উদ্যমে কাজ করুন, মানুষকে একটু স্বস্তি দিন। করোনাকে মোকাবেলা করতে হবে এটা যেমন সত্য, তেমনি মানুষকে কে বাঁচাবে না? ভালো কাজকে প্রশংসা করে যে জানে না বলে আজকে একটাও সিট তারা পায়নি, একটু অ্যাকসেপ্টেন্সটা আনতে হবে বামপন্থীদের। সব সময় বড় বড় ভাষণ দিলে ওই একটা এক শতাংশ ভোটও এক সময় থাকবে না আপনাদের। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভালো কাজকে প্রশংসা করেছেন, কন্যাশ্রী নিয়ে কটাক্ষ করেছেন, রূপশ্রী নিয়ে কটাক্ষ করেছেন, সমস্ত প্রকল্প যেগুলো অ্যাকচুয়ালি বামপন্থী নেচার সেই প্রকল্পগুলো, সেগুলোকে আপনারা কটাক্ষ করেছেন। আর আজকে আপনাদের একটু কিছু থাকলে লাগানো একটা কিছু থাকলে সবকিছু মাফ হয়ে যায়, প্রতারণা সহ আপনারা আপনারা বামপন্থী হয়ে একজন মহিলা চটি পড়ে বলে সেটা নিয়ে কটাক্ষ করেন আজকে, তাই জন্য আপনারা নির্মূল হয়ে গেছেন, খুঁজে পাওয়া যায় না। গণপরিবহন, সেই পরিবহনকে অল্প অল্প করে চালু করার ব্যবস্থা না করলে একদিকে যেমন কর্মহীনতা বাড়বে, অন্যদিকে মানুষের অনেক বেশি অসুবিধা হবে এবং সংক্রমণ বাড়বে। একেবারে সুভাষ বাবু, আমি একটু সোমনাথ দার কাছে আসবো, সোমনাথ দা কি বলবেন? আচ্ছা সোমনাথ দা, সোমনাথ দা শুনতে পাচ্ছি না, সোমনাথ দা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, সোমনাথ দা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। না পাচ্ছি না সোমনাথ দা, পাচ্ছি না সোমনাথ দা, শুনতে পাচ্ছি না। আমার মনে হয় যদি একটু লগ আউট করে একটু লগ ইন করেন সোমনাথ দা, শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি একটু জয়দেব দার কাছে আসবো, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ জয়দেব দা, যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আলোচনা করি। আজকে বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন, অর্থনীতির মানুষও রয়েছেন, সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে ধাপে ধাপে চালু করতে হবে, বেশ মেনে নিলাম, করোনার দ্বিতীয় ঢেউ এখন যদি কন্ট্রোল না করা হয় তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, কিছু করার নেই, বেশ মেনে নিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় একটা চেয়ারে রয়েছেন, এরম করে তার দিকে ফিঙ্গার পয়েন্ট করা যায় না, বেশ মেনে নিলাম। সাধারণ মানুষকে তাদের মতো করে ব্যবস্থা করে নিতে হবে, বেশ মেনে নিলাম। সমস্যাটা হচ্ছে এই মানতে 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 গিয়ে একটা অবরোধ হয়, একটা বিপ্লব হয়, এবং তারপর এই যে করোনার সংক্রমণটা এই যে এতটা বেড়ে গেল তার দায়ও বোধ হয় সাধারণ মানুষের। এখন যেহেতু তারা বিদ্রোহ করছেন, বিপ্লব করছেন, এখন করোনা বেড়ে যাবে, যদি গণপরিবহন হয় তারা আসবেন, তার দায়ও সাধারণ মানুষের। এর পাশাপাশি অন্যান্য সমস্ত জিনিসপত্র খুলে দেওয়া হবে, স্কুল বন্ধ করে রাখা হবে, নির্বাচনের কথা প্রসঙ্গ মাথাতে আনা হবে, পরীক্ষা নেওয়া হবে না, রেস্তোরাঁ বার খুলে দেওয়া হবে, গণপরিবহনে যত সমস্যা
এখন থেকে ছ দিন পর গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ডিসিশন নেবে, যদিন তিনি তখন বদলান তখন ভাবনা চিন্তা বদলে দেখব। এই হচ্ছে আপনার আমার আমাদের সকলের রাজ্যের বর্তমান পরিস্থিতি, আর সেখানে আবারও ফিঙ্গার পয়েন্ট সাধারণ মানুষের দিকে। মানুষ কি দূরত্ববিধি মানবেন না? মানুষ তো মানেন না। মানুষ কি গ্যাপ মেনটেন করে ট্রেনে বসবেন না? মানুষ তো বসবেন না। তা অতএব কড়া হাতে আমাদের দমন করতে হবে। তাই সেক্ষেত্রে শুধুমাত্র আমরা নিজেদের জায়গাটাকে ঠিক রাখবো, যাতে কেউ না বলতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিষয়টা নিয়ন্ত্রণে আনতে পারেনি। জয়দেবদা, আমি আপনাদের একটা কথা বলবো, আরো মানে সোমনাথ বাবু বা দেবনারায়ণ বাবু, সুভাষ বাবু, সবার বলার আছে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আপনি সব মেনে নিলেন, আমি কোনোটাই মানলাম না। আপনি মেনে নিলেন বলছেন, আমি মানলাম না। তার কারণ আপনাদের প্রথমে একটা কথা বলি, আপনারা বলছেন সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ নেই, এখানে বড়লোক মানুষ আর গরিব লোক মানুষ আছে। বড়লোক মানুষদের যা যা দরকার, বড়লোকদের যা যা প্রয়োজন, সেগুলো সব খোলা আছে। শপিং মল খোলা আছে, বিদেশি মদের দোকান খোলা আছে, এবং বড়লোকেদের যা যা দরকার অফিস কুটি সেগুলো খোলা আছে। গরিব লোকেদের জন্য ট্রেন বন্ধ রাখা আছে, এবং গরিব লোকেরাই ট্রেনে চড়ে, এটা ভালো করে সব মানে সব সরকারে যে আছে, বিরোধীতে যে আছে, সবাই জানে। বিজেপি কটা আন্দোলন করেছে, বিজেপি বলছে লকডাউন হয়ে আছে, আমাদের রাস্তায় নামতে দেবে না, আমাদের সেই জন্য লকডাউন হয়েছে, সেই জন্য লকডাউন হয়ে আছে। মুখ্যমন্ত্রী কালকে বলছেন আমাদের 32-33 যখন ছিল তখন আমরা 8 দফায় ভোট করে নিলাম, এখন তো 2-3% হয়ে গেছে, এখন ভোট না করার কি আছে? এখন ভোটটাও আমার দরকার হলে মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে, মুখ্যমন্ত্রীত্ব রাখার জন্য ভোটটাও এমার্জেন্সি। আজকে যেমন বলেছেন মিউনিসিপ্যালিটি ভোট পড়ে যাবে, আগে আমার উপনির্বাচন হোক, আমার মুখ্যমন্ত্রীত্ব থাকুক। আমার মুখ্যমন্ত্রীত্ব না থাকলে পারে ওটা প্রবলেম হবে, কিন্তু ওই মিউনিসিপ্যালিটি ভোট আমি পরে করব, আগে উপনির্বাচন হোক। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রেন কেন বাড়ানো কমানোর কথা নয়, আপনি 25% হঠাৎ খুলে দিলেন কেন? যে বেসরকারি সংস্থাগুলো খুলে দিন, আপনি যে কথাটা বলেছেন, মালিকরা তো বলছে 25 কি সরকার গুনবে, সবাই এসো, 25 আমি অফিসে দেখিয়ে দেবো, 25 তোমরা সবাই এসো, নইলে মাইনে দেবো না। এমনি তো মাইনে 20-30% দেবো, তাও দেবো না, 2-3 মাসের মাইনে বকেয়া, কিন্তু তবু তোমাকে অফিসে আসতে হবে, নইলে চাকরিটাও থাকবে না, তোমাকে বেকার করে দেবো। তোমার যে একটা আশা আছে যে চাকরিটা থাকবে, পরে সামলে গিয়ে আমি মাইনেটা পাবো, সেটাও পাবে না। সরকার দেখতে যাচ্ছে কোন অফিসে 25% যাচ্ছে, সরকার 25% জেল বললো, খুলে দিলাম, মালিকরা বলছে কি তোমরা চলে এসো, একদম পরিষ্কার, সরকার গুনবে না, সবাই এসো, ঠিক তাই, সবাই যাবে কি করে, সবাই যাবে কি? এটাই তো সরকার এখন বলছে না, গাড়ি পাঠিয়ে দিচ্ছে, বেসরকারিরা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, গাড়ি করে সবাই চলে আসছে। কোথায় গাড়ি পাঠিয়ে দিচ্ছে? এমএসএমই সেক্টরে কোথায় খবর? এটা বড় লোকেদের সরকার, গরিব লোকেদের কথা শোনার লোক কোথায়? আপনি আমি গরিব লোক, আমার আপনার কথা কানে পৌঁছবে না। আজকে টাটা, বিড়লা, আম্বানি বা সমাজের প্রতীত দশা শিল্পপতিরা যদি বলতো না, এক্ষুনি মুখ্যমন্ত্রীর কানে, প্রধানমন্ত্রীর কানে কথা চলে যেত। আমরা গরিব মানুষ রাস্তায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো, দূর ভোটের সময় শুধু এদের দরকার, যেটা আপনি বারবার বলেন। আমরা হচ্ছে ওই কি কনজিউমার, আমরা তো কনজিউমার, সময় আমাদের দরকার, বাকি সময় আমাদের দরকার নেই। আমি আমি অতদূর আমি অতদূর হ্যাঁ আমি যেটা বারবার করে বলি, আমি একেবারে পরিষ্কার, আমি যেটা রয়েছে তৃণমূল সরকার কি বিজেপি সরকার, আমি অত কিছুর দিকে যাব না। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, আমার পরিবারের বহু মেম্বার, আমি বলে দিচ্ছি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এলাকা অর্ধেক লোকের, শ্রীরামপুর ইস্টায় অর্ধেক লোকের ভ্যাকসিনেশন হয়নি। নাম দেয়া হয়েছে, আধার কার্ড দেয়া হয়েছে, রেজিস্টার করা হয়েছে, ভ্যাকসিনেশন হয়নি। এক নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড শ্রীরামপুরে কোনো কাউন্সিলর নেই, কোনো ফোন যায়নি, ভ্যাকসিনেশন হয়নি। এই সরকার বলবেন, চাঁদদানি বিধানসভা, শ্রীরামপুর বিধানসভার মাঝখানে পড়ে দাঁড়িয়ে, এরকম অনেকগুলো অসংখ্য জায়গা আমি বলে দেব, শরাফুলির বিভিন্ন জায়গা রয়েছে, কোন নগরের বিভিন্ন জায়গা, চুঁচড়োর বিভিন্ন জায়গা, ভ্যাকসিনেশন হয়নি। এই দায় কে নেবে? কোনো দিন এরকম করে সম্ভব? বাড়িতে বাড়িতে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, হয়নি। সোমনাথ বাবুর বলা বাকি আছে, মোদির স্তুতি করার সময় মোদির স্তুতি করব, মোদির সমালোচনা করার সময় সেটা প্রখর ভাবে করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভালো সেটা ভালো, যেটা ভালো নয় সেটা ভালো নয়, একেবারে একদম একদম। আমরা তো সাদাটাকে সাদা দেখব, কালোটাকে কালো দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা একটা, যদি উত্তরপ্রদেশের মতন মড়ক শুরু হয়ে যায়, লাশ ভেসে ওঠে, আমার 2024 প্রধানমন্ত্রী হওয়া হবে না,
যদি এখানে একটা কোনো ক্যাওস হয়ে যায় 2024 এ প্রধানমন্ত্রী হবে, কারণ কারণ কেন্দ্র একদম কারণ কেন্দ্র দায়ী করবে রাজ্যকে। ম্যাডাম বেকার হলে প্রধানমন্ত্রী হওয়া আটকায় না, ওই মৃত্যুটুকু হলেই প্রধানমন্ত্রী হওয়া আটকাতে পারে। উত্তরপ্রদেশের একেবারে একেবারে ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ ফাইন করেছেন রেলওয়ে টিটি 256 টাকা বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার জন্য। তিনি বলছেন আমি তো পুলিশের লোক, টিটি তখন বলছেন আমি রেলের লোক হই, আমার কাছে মান্থলি রয়েছে। তিনি বলছেন আমি তো পুলিশের লোক, যাই হোক তাকে ফাইন টাইন করা হচ্ছে, এরকম কিছু কথার মাঝখানে আমি চলে এলাম। তো সেখানেও দাঁড়িয়ে সেই প্রায়োরিটাইজ করা, মানে যেখানে পুলিশ রাজ্য পুলিশ সরকারে আমি অ্যাডভান্টেজ নেওয়ার বেলায় যে কোনো সরকারি ক্ষেত্রে এই যে এত মানুষ আসছেন, সরকারি স্বাস্থ্যে যারা যাবেন, ব্যাংক কর্মচারী যাদের মাইনের কথা মানে মাইনের অ্যামাউন্টটা পর্যন্ত আমরা ভেবে উঠতে পারি না, সেই অ্যামাউন্টের লোকেদের তারা বিনা টিকিটে যাতায়াত করতে পারবেন, কিচ্ছু যায় আসে না। সমস্যাটা সাধারণের, একটা হকার ট্রেনে উঠলে তাকে একদম একটা হকার তিনি ট্রেনে উঠলে তাকে ফাইন করা হচ্ছে। দেবনারায়ণবাবু আর জিনা যদি সব বলে তাহলে আমাদের দেখে চোখা, আমরা বলে চলে যে আমাদের তো সময় নেই, এগুলো কি হচ্ছে? আচ্ছা শুধু খালি বলছি আমরা জানি, আরে এখানে এই ওখানে এই তো নেই নেই যে তুমি ভোট দিল। আচ্ছা প্রশ্ন হচ্ছে কি, যে কথাগুলো তুমি বললে ওখানে চেক হয় না কেন, ওখানে চেক হয় না কেন, ওখানে চেক হয় না কেন, সেখানে চেক হয়, আরে এ তো সমালোচনা আমিও করতে পারি। এত যদি ইভু লুক ফর পারফেকশন সমালোচনার জন্য বসছেন আপনি, কোন স্ট্যাটিক সমালোচনা? আরে তৃণমূল ছিল সে মরেছে, আমি তো বলছি নিশ্চয়ই, কিন্তু আমার ওটা গেল কেন? আপনারা দুইজন যদি আট ঘন্টা বলেন আমরা আমাদের এক ঘন্টা বেঁকে চলে গেছে, আমরা আপনাদের কথা শুনবো কি করে? তাহলে আপনাদের ডেকেছেন কেন, আমাদের ডেকেছেন কেন? আচ্ছা মূল মূল প্রসঙ্গটা শুনি দেবনারায়ণ বাবু, আপনি যে প্রশ্নগুলো আপনি যে তুমি পার্টি হবে না, তুমি ধরিয়ে দেবে ধন্যবাদ আমাকে শিখিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ, আমি সোমনাথ দার কাছে শুনবো। হ্যাঁ 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 আমি স্বীকার করছি দাদা, চিন্তা নেই, বলুন। হ্যাঁ সোমনাথ দা বলুন, শুনুন আলোচনা দীর্ঘক্ষণ ধরে চলছে, আমি আমার আলোচনা আমার বক্তব্য খুব ক্ষুদ্র আকারে বলবো, কারণ দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জন বিভিন্ন গুণী ব্যক্তিরা নিজেদের মতামত রেখেছেন। প্রথমত আজকে যে ব্যাপার হচ্ছে, দেখুন গত বছর যখন লকডাউন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বারবার নরেন্দ্র মোদীকে দোষারোপ করেছিলেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, লকডাউন মানে শাটডাউন, শাটডাউন মানে ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন মানে ডাউন ডাউন। তখন বারবার উনি যেটা করছিলেন
যে সেটা হলো নরেন্দ্র মোদী অহেতুক লকডাউন করে রেখেছেন এইটা উনি বলে যাচ্ছিলেন। এবার তো নরেন্দ্র মোদী লকডাউন করতে বলেনি, বরঞ্চ উনি বারবার বলেছিলেন যে লকডাউন হলো কোভিড এর শেষ অস্ত্র, কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গে লকডাউন যে ঘোষণা না হলেও যে কাজটা করলেন, প্রাইভেট ট্রান্সপোর্টেশনটাকে বন্ধ করে দিলেন। প্রাইভেট ট্রান্সপোর্টেশন কারা ব্যবহার করে? গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যাদের নিজেদের গাড়ি নেই তারাই ব্যবহার করে। কিন্তু আমরা দেখে ফেললাম মদের দোকান খুলে ফেললো, শপিং মল খুলে ফেলে গেল, সব কিছু খুলে গেল। যাদের প্রাইভেট কার আছে, নিজের প্রাইভেট কার নিয়ে শপিং মল থেকে তিনি জিনিস কিন শপিং করতে গেলেন, শপিং আবার যার প্রাইভেট কার আছে সে মদের দোকান থেকে মদ কিনতে পারবে। কিন্তু যারা গরিব মানুষ, যারা রেগুলার ট্রেনে যাতায়াত করতে হয়, একদিন কাজে না গেলে ইনকাম হয় না, তারা জানে না তাদের পেটে লাথি মারা হলো, তারা এটা প্রায় দেড় মাস ধরে এটা সহ্য করে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। আজকে যারা বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভের প্রক্রিয়াটা আলাদা হতে পারে, প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, কারণটা সঙ্গত, পুলিশ পেটানোকে আমরা সমর্থন করি না, কিন্তু এটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কারণ কার্যত লোকাল ট্রান্সপোর্টেশন বন্ধ ছাড়া আরো শুধুমাত্র বন্ধ, আর কিছু বন্ধ নেই, পশ্চিমবঙ্গে সবকিছুই খোলা রয়েছে। আর লোকাল ট্রেন চললে আমি মনে করি ব্যক্তিগত কোভিড এর পরিস্থিতি এর থেকে খারাপ হবে না, কারণ ট্রেনটা অনেক বড় আকারের, ট্রেন ফাঁকা থাকবে, যাওয়া যারা যাবে, বরঞ্চ ট্রেনে ট্রেন না চলার জন্য একান্তই যাদের কলকাতায় আসতে হয় বা কোথাও যেতে হচ্ছে, সেই টোটোতে যেতে হচ্ছে, গাদাগাদি করে অটোতে যেতে হচ্ছে, বা সাইকেল নিয়ে যেতে হচ্ছে, বা মোটরসাইকেল নিয়ে যেতে হচ্ছে। এই যে সরকার চলছে না রাজ্যে, মমতা ব্যানার্জি যে সরকার চলছে, তাদের এটা মিসম্যানেজমেন্ট সম্পূর্ণ। আবার একটু খবর নিয়ে দেখুন, কান পেতে শোনা যাবে গরিব মানুষের পেটে লাথি মেরে এই টোটো অটো থেকে হয়তো কাটমানি খাচ্ছে লোকাল নেতারা। ট্রেন চালু থাকলে তো এটা হবে না, অটো টোটো যত বেশি চলবে পার ডে টোটো অটো থেকে 10 টাকা 20 টাকা কাটমানি পাওয়া যাবে, তাই হয়তো ওনারা ট্রেনটা চালু করতে চাচ্ছে না। আর আমি একবার তৃণমূলের প্রতিনিধিদের একটা কথা বলে শেষ করব, দেখুন মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে মানুষ যদি যে কোনো রকম ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যে ট্রেন বলুন, প্রাকৃতিক দুর্যোগ বলুন, যাই বলুন, মানুষের পেট তো আছে, মানুষের এখন বেঁচে থাকার লড়াইটাই মেন হয়ে গেছে। একদিকে কোভিড, তার উপর আউন, তার উপর জীবিকা নির্বাহের জন্য খেতে পাচ্ছে না, এমন কি কত মানুষকে বসিয়ে দিয়েছে, বসে থেকে থেকে মানুষ ক্ষিপ্ত বাঘ হয়ে গেছে, তাই তার অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছে। আজকে ধরুন আপনাদের তৃণমূলের প্রতিনিধিকে বলছি, আপনাকে বসিয়ে রাখা হলো, সারাদিন খেতে দেওয়া হলো না, এক গ্লাস জলও দেওয়া দিলাম না, আপনার অবস্থান কি হবে, আপনার শারীরিক অবস্থা কি হবে? বর্তমানে বেঁচে থাকাটাই মানুষের মেন সমস্যা, সেই সমস্যাটা যদি আরো জটিল করা হয় তাহলে তো মানুষ হিংসই হবে। তাই বর্তমানে সরকারকে প্রতিনিধিদের মাধ্যমে বলবো, আপনার মুখ্যমন্ত্রীকে, আপনার মানে আমাদেরও উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দিন, বর্তমানে মানুষের জীবনযাপনটাকে একটা স্বাভাবিক পরিস্থিতি করে তুলুন। একদম একদম একদম, ধন্যবাদ সম্রাট বাবু। আমি ডক্টর বিশ্বাস আছেন, দিশান আসবো, ডক্টর বিশ্বাস কিছু বলতে চাইছিলেন, হ্যাঁ বলুন। দেখুন একটা কথা, যা পরিস্থিতি, হ্যাঁ সবারই বক্তব্য রাখার একটা সময় আছে, সবারই সময়ের ব্যাপার আছে, কিন্তু একটা কথা স্পষ্ট, এখনো কিন্তু আমরা তলানিতে যেতে পারিনি, যখনই জনসমাগম হবে সংখ্যাটা কিন্তু বাড়বে, ঠিক আছে? এটা আমি মানছি, পরিবহনের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সংখ্যাটা বাড়াতে বাড়াতে এটা সরকারের দায়িত্ব, ঠিক তাই, কেন্দ্র যেরকম ভ্যাকসিন পাঠানোর দায়িত্ব, কেন্দ্রের যেরকম কর্মস্থান করার দায়িত্ব সরকারেরও আছে, রাজ্য সরকারও দায়িত্ব এড়াতে পারে না, ঠিক তাই। তো সেইখানে পরিষ্কার কথা হচ্ছে, আজকে যে মানুষটা আজকে এরকম করে প্রতিবাদ জানাচ্ছে, আমি অনুরোধ করব জনপ্রতিনিধিরা তারা এগিয়ে এসে তাদের সাথে কথা বলুন, অবশ্যই সেই সৎ সাহস কিছু দরকার, কারণ সৎ সাহসটা দরকার, যে কথা বলুক, তাদের অসুবিধাটা বুঝুক, কারণ হ্যাঁ যে অটো চালায় সে যদি সবজি বিক্রি করে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমি যেটা বলছি, আমি তো প্রথমেই বলেছি
আর পাঁচ ছ দিন পরে যদি গণপরিবহন না চালায় আমি এই সরকারের সমালোচনা করব। যথেষ্ট দুই এসে গেছে, এই মুহূর্তে যেটুকু এসছে এটা কিন্তু অনেকটা সবাইকে, আমাদের মধ্যে অনেকটা এসে গেছে, যেহেতু আমাদের প্রোটেকশন নিয়েছি, কিছু লোক নেয়নি, কিছু লোক নিয়েছে, এটা যদি সম্পূর্ণ আজকে তুলে দেওয়া হতো আরো বাড়তে পারত, যেরকম আগেও আমরা কমবে না। সুতরাং আমরা আস্তে আস্তে জীবন জীবিকাটা চলুক। আচ্ছা কিন্তু আর কতদিন মানুষ বসবে? সুভাষবাবু কি একটা বলতে চাইছেন? হ্যাঁ সুভাষবাবু বলুন। না না না, কি মানেটা কি মানা? আমি তো বলছি 1900 আরো কমতে পারে না, আগের বারে কত কমেছিল, 1000-এর নিচে গিয়েছিল, মানুষ তো কমছে। যদি কমে যায় আমার হলে না বলেছেন আমি চলে যাবেন। আপনি একটু শুনে যান সুভাষবাবু কি বলছেন। হ্যাঁ বলুন। না না আমি আমি বলছি আমি যে সংগঠনের এখানে প্রতিনিধিত্ব করছি তারা এই সময়ে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, পরিবহন মন্ত্রী, শ্রমমন্ত্রী, শ্রমমন্ত্রীর কাছে গিয়ে ফিজিক্যালি ডেপুটেশন দিয়ে বলেছি, আর এদের কাছে চিঠি দিয়েছি, পরিবহন মন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ডেট চেয়ে বসে আছি, এগুলো শোনার ধৈর্য ওনাদের নেই। সুতরাং না শুনলে একটা সময় আসবে যখন মানুষও শুনবে না, ঠিক তাই, সেই মানুষের না শোনার জায়গায় পরিস্থিতিটা চলে যাচ্ছে। কারণ করোনায় মরবো না না খেয়ে মরবো, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে গরিব মানুষগুলোর মধ্যে যারা সংখ্যা গরিষ্ঠ। একেবারে একেবারে স্পষ্ট। অরিন্দ্রবাবু কিছু একটা বলতে চাইছিলেন। হ্যাঁ আচ্ছা, কানপুর আইআইটি বলছে কিন্তু ভয়াবহ আকার নিতে চলেছে তৃতীয় ঢেউ, আক্রান্ত হচ্ছে 500,000, আর সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতি ওই 4-5 দিনের কি হেরফের হবে আমি জানি না, দেবনারায়ণবাবুর বক্তব্যের কাছে এইটাই আমার কাছে পরিষ্কার হলো না। হ্যাঁ 4-5 দিনে কিচ্ছু হবে না, ওটা বেকার বলে লাভ তো নেই। 4-5 দিনে এটা ভাইরাস 4-5 দিনের কথা শুনে একদম একটা কথা বলে রাখি, এই যে মানে মদের দোকান নিয়ে তো আলোচনা করছেন, আমি আশা করেছিলাম এই বিষয়ে তথ্য রাখার। 48,00,000 অনুমোদন দেওয়া মদের দোকান সারা ভারতবর্ষে আছে, 22,00,000 অনুমোদন দেওয়া ওষুধের দোকান আছে সারা ভারতবর্ষে। এবার বুঝতে পারছেন রেভিনিউটা কোথায় আসবে, এই কথাটা পড়ে নেবেন, জেনে নেবেন। এই জন্যই মদের দোকান খোলার এত হুড়োহুড়ি, শুধু কলকাতায় নয়, সব জায়গায় সব রাজনৈতিক দল। কলকাতা নিয়ে আলোচনা হচ্ছে, আমি এটা শুরুতেই বলেছি, কেরলে একদিনে 72 কোটি টাকার মদ বিক্রি হয়েছে, কেরলে 51 দিনের মাথায় খোলা 72 কোটি। হ্যাঁ কেরলের মতন গুড অ্যাডমিনিস্ট্রেশনটা দেখিয়ে দাও ভাই, তারপরে অন্য কথা বলো। অবশ্যই গুড অ্যাডমিনিস্ট্রেশন, 70 crore রুপিস এর মদ সেল হয়েছে একদিনে, স্বাভাবিক না? কিন্তু কিন্তু করোনার পরিস্থিতিটা এবং আমি যা বলেছি আমি এখনো আমার পয়েন্টে স্টিক করছি। জিনাদি আমি একটা কথা বলি,
একটু আগে সোমনাথ দা অনেক কিছু বলছিলেন, ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে ভূতের মুখে রামরাম। এত গরিবের চিন্তা নিয়ে কথা বলছেন, বেকারি নিয়ে কথা বলছেন। একটা কথা ধরে দিই, ভোট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, বিজেপি লকডাউন করতে চাইছে। না, বলেছিলেন তো যে বিজেপি কেন্দ্র লকডাউন করতে চাইছে, আমি করতে দেবো না। আমি তো ওইসব কথায় যাচ্ছি না, আমাকে বলতে দিন, আমি বলছি। আচ্ছা বলুন বলুন। আমাদের দেশের এখন নিয়ার অ্যাবাউট 5% অফ পপুলেশন দুটো ডোজের ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, কেন এত কম পার্সেন্টেজের প্রশ্ন উত্তর দিতে পারবেন সোমনাথ বাবু? আজকে ভ্যাকসিনেশন নিয়ে সিন্ডিকেট করছেন আপনারা। আপনার সময় আমি বলেছি কিছু? আপনার সময় কিছু বলেছি? সিন্ডিকেট করছেন আজকে। আরে আপনারা কথাই না বলুন, এসব বলুন না তো, বাজে কথা বলছেন। গরুর মুখ খেলে নাকি করোনা ছাড়বে? আপনাদের মুখে এসব শোনা যায়? আপনারা ভ্যাকসিন নিয়ে কথা বলবেন? এলাকায় সঠিকভাবে আপনারা ভ্যাকসিন নিয়ে কথা বলবেন? ৩০,০০০ কোটি টাকা নরেন্দ্র মোদী বাবু ভ্যাকসিন প্রকল্পের জন্য বাজেটে প্লেস করেছিলেন তারপর নিজে দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা ভ্যাকসিন কেন, তারপর দেখছে চাপ হয়ে যাচ্ছে বলে না কেন্দ্র কিনে ভ্যাকসিন দেবে। দেশের কোন পরিকাঠামো নেই, কোন স্বাস্থ্যবিধি নেই, হসপিটাল নেই। নরেন্দ্র মোদী লজ্জা করে না এখানে এসে বড় বড় কথা বলতে? মানুষের জন্য কথা বলছে, মানুষ আপনাদের মানে না। পশ্চিমবাংলা রায় দিয়েছে, আগামী দিনে ভারতবর্ষ রায় দেবে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করেছে নরেন্দ্র মোদী, ছেলে খেলা করেছে বিজেপি। মানুষের রায় মেনে নিচ্ছে, বাজে কথা বলছে। ওইসব বাজে কথা বলবেন না। আপনার আপনার প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি করেছে করোনার সময়? একটা উদাহরণ প্রমাণ করে দেখান আমাকে। ভোট পেয়েছি আমরা, আরে একটা উদাহরণ দিতে পারবেন? 1,200 ভোটে হেরে গেছি এই করোনা পিরিয়ডে নরেন্দ্র মোদীর। জনগণের জন্য কি কন্ট্রিবিউশন আমাদের আরো মানুষের কাছে পৌঁছে আগামী দিনে? মশাই আপনি কথাই বুঝতে পারছেন না। মানুষ আপনারা এই সময় ভ্যাকসিনটা সিন্ডিকেট করছেন তো, আরে পশ্চিম বাংলা ঠিক আছে, আপনি বলছেন ভ্যাকসিন দিতে পারছেন কেমন মানুষ দেখুন। আরে আপনাদের আচ্ছা বলুন, বিজেপি শাসিত রাজ্য কটা যাবে না? বিজেপি শাসিত রাজ্য কটা? আরে উত্তরটা দেবে, বিজেপি করলে দেওয়া যাবে না, সিপিএম করলে দেওয়া যাবে না। বিজেপি শাসিত রাজ্য কটা আমাদের দেশে এখন এটা জানেন? না জানলে ডিবেটে আসবেন, আগে জেনে আসুন কটা বিজেপি শাসিত রাজ্য আমাদের দেশে। অনেক কিছু জানেন, আরে বলুন না, উত্তরটা দিন না। আপনি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি আমাদের দেশে কটা রাজ্যতে বিজেপির গভর্নমেন্ট আছে, উত্তরটা দিন না আপনি। আপনি ভ্যাকসিনের ব্ল্যাক মার্কেটিং নিয়ে কথা বলছেন? আপনি সারা দেশের কথা বলছি, 5% মানুষ অ্যাক্সিডেন্ট। পশ্চিমবাংলা কি ভারতের বাইরে? প্রতিনিধি হিসাবে বলুন, পশ্চিমবাংলার কি ভারতের বাইরে? প্রতিনিধি হিসাবে বলুন, আমি কি ভারতের নাগরিক নয়? প্রধানমন্ত্রী কি আমার নয়? আমার কি কোশ্চেন করে রাইট নেই নরেন্দ্র মোদীকে? আপনি বলতে কি চাইছেন? ঠিকভাবে দিতে পারছে আপনার সরকার? আপনি জানেন কটা রাজ্য আছে? কটা রাজ্য আছে বলুন তো আমাদের দেশে? আমাদের দেশে কটা রাজ্য বলুন? উত্তর বলে যাবে না, ওই হবে ওই হবে। আগে আপনারা বলুন,
গণপরিবহন চালু করার দাবি যুক্তিযুক্ত কি বাস্তবসম্মত উত্তর দিতে হবে সরকারকে? জিশান, আমি শুধু জানতে চাইবো আপনার কাছে, আপনি শুধু আমাকে এইটুকু বলুন কতটা যুক্তিযুক্ত বাস্তবসম্মত, এবং ডাক্তারবাবু যেমনটা বলছিলেন 4-5 দিনে না, ব্যাপারটা ধাপে 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 করতে হবে, এই ধাপে ধাপে করার প্রক্রিয়া সম্পর্কে আমরা পজিটিভ বার্তা কবে পাবো? পরিষ্কার একদম সাধারণ মানুষের কাছে জানতে চাই, বলুন বলুন। আমি আমি যেটা বলতে চাই, দেখুন এটা তো বাস্তব, সাধারণ মানুষের অবশ্যই অসুবিধা হচ্ছে, এটা তো বলা ভুল হবে যে সাধারণ মানুষ খুশি আছে এবং শান্তিতে আছে এই পাবলিক ট্রান্সপোর্টেশন। না না, জিশান জিশান জিশান, এখানে একটা কথা বলি জিশান, এই যে আপনি বললেন না এটা মানতে হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এখানেও মুখ্যমন্ত্রী বলেছেন অসুবিধা তো হবেই, একটা রাস্তা ব্রিজ তৈরি করতে গেলে সাধারণ মানুষের অসুবিধা হবে না? অসুবিধা তো হবেই, মেনে নিতে হবে। সো এইটা বিষয় ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ সেটাই বলছি, দেখুন যে কোনো যে কোনো জিনিসের মোকাবিলা করার জন্য মানুষকে ইন্ডিভিজুয়ালিও কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা সাধারণ মানুষ আজকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। সাধারণ জায়গায় ওনারা গরীব মানুষ। হ্যাঁ বলুন। এই গরীব বড়লোকের ডিভিশন আপনারা এনেছেন আপনাদের কনসেপ্ট, আমি নিয়ে বলবো না, আমার যেটা বক্তব্য আমাকে বলতে দিন। আমি বলছি মানুষের অসুবিধা তো অবশ্যই হচ্ছে, একটা প্যান্ডেমিক যখন একটা কান্ট্রিকে হিট করে স্বাভাবিক ইকোনমিক দিক থেকে বলুন, সোশ্যাল দিক থেকে বলুন, অনেক দিক থেকে মানুষ ভেঙে পড়ে। আর সরকারকে সবকিছুতে যদি আপনারা ব্লেম করবেন তাতে তো ম্যাম কোনো সমস্যার সমাধান হবে না। আমি বলতে চাইছি হ্যাঁ মানুষের অসুবিধা হচ্ছে, এবং যেমন দেবনারায়ণ বাবু একটু আগে বললেন যে নরেন্দ্রপুর থেকে ট্রেনে দেখা যায় স্টাফ স্পেশালে প্রচুর মানুষ, সত্যি কথা, বারিপুর স্টেশনে আমরা দেখতে পারি যে প্রচুর মানুষ ট্রেনে উঠছে স্টাফ স্পেশাল ট্রেনে, আপনি আইডিয়া করতে পারবেন না, এবং খুব দুঃখের সাথে বলতে হয় অর্ধেক থেকে বেশি মানুষের মুখে কিন্তু মাস্ক, একদম একদম, আমি জানি না কেন মাস্ক পরছে না মানুষরা। আমরা সাধারণ মানুষকে ব্লেম করছি না, কিন্তু আমার একটা কথা হচ্ছে প্রশাসন সাধারণ মানুষ এই যে একসাথে কোঅর্ডিনেট করে কিন্তু যদি চলে তাহলে কিন্তু কোনো জিনিসের সলিউশন আসবে, এই যে একসাথে যদি কিছু না করে তাহলে অসুবিধা আছে। সরকার বলবে মাস্ক পরো, মানুষ ওইদিকে মাস্ক পরবে না, তাহলে আমরা কি করে এক্সপেক্ট করছি যে আমরা এই করোনা ভাইরাস থেকে মোকাবিলা করে আমরা বেরিয়ে আসতে পারবো? অবশ্যই সরকারের দায়িত্ব তো বেশি, মানুষ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব এনেছে, কিন্তু আমি তো এটা বলতে পারি যে মানুষের কোনো দায়িত্ব নয়, কোনো সরকার কোনো সংগঠন কোনো প্রশাসন বা যে কোনো বডি যে কোনো অথরিটি সমাজে কোনো আলটিমেট সলিউশন আনতে পারে না যতক্ষণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল হচ্ছে না, এটা তো দিনের শেষে আমাকে মানতে হবে। আজকে যারা বিক্ষোভ করেছে অবশ্যই তারা পেটের জ্বালায় বিক্ষোভ করেছে, আমি একটা কথা বলুন, বিক্ষোভের একটা রে থাকে, আমি পুলিশকে পাথর ছুড়ে মারলাম, আমার মুখে মাস্ক নেই, আমার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং নেই, কিছু ফলো করছি না, এতে অসুবিধা কাদের হবে? কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে আমি বলে দিই না, মুখ্যমন্ত্রী দিয়ে বসে আছেন ওনার অসুবিধা হবে না, সেই সাধারণ মানুষেরই কিন্তু প্রাণ হারাবে। হ্যাঁ এবার লাস্ট আপনার উত্তরে আমি আসি, কিছুদিন গেলে যদি একটু করোনা কমে অবশ্যই ধাপে ধাপে কিছু ট্রেন বাড়ানো উচিত, জিনিসটাকে আমিও সমর্থন করি, কিছু ট্রেন বাড়ালে এই যে ভিড়ের সংখ্যাটা একটু কমবে। এই এই বিষয়টা আশা রাখি আপনারাও আপনাদের পক্ষ থেকে অন্তত জানাবেন মাননীয়ার কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই বিষয়টা যাবে। আর এই একটা জিনিস যেটা আমি বলতে চাইবো, আমি আসবো ডাক্তারবাবুর কাছেও আসবো, এই একটা কথা জিশান বললেন আমি দর্শকদের জন্য বলতে চাইবো, এই যে কথাটা উনি বললেন যে একটা বিক্ষোভ করার ধরন ঠিক না, যেটা উনিও বললেন সেটা আমিও বলবো, অনুরোধ করবো কোনোভাবে সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি কোনোভাবে এই যে ঢিল ছড়াছড়ি মানুষ তাহত তো হবেনি, এই সব জায়গাগুলো একটু বোধহয় বজায় রাখা দরকার। বারিপুর যেখানে বাড়ি সেখান থেকে ঠিক 10 মিনিট দূরে হয়েছে, আমরা জানি তারা এই জিনিসগুলো করেছে, যারা ঝিলটিল চালিয়েছে না, যারা অবরোধ এইভাবে করেছে, তারা আজও ডেলি খাতার মানুষ নয়, তারা বদনা করেছে এগুলো আমরা জানি। সেটা 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 তো অবশ্যই, রাজনীতি তার সঙ্গে মিশে আছে কিনা সে নিয়ে আমরা জানবো নিঃসন্দেহে, কিন্তু আমি শুধু একটা জিনিস বলতে চাইবো, এই জিনিসগুলো যাই হোন না কেন এটা একটু মাথায় রাখুন, কারণ আখেরে এতে তো ক্ষতিই হবে, কারণ যিনি যাচ্ছেন ট্রেনে করে তিনিও তো কারুর বাড়ির সন্তান, কারুর বাবা মা, তিনিও আঘাতপ্রাপ্ত হতে পারেন, এই কথাটা যেমন সত্যি পাশাপাশি এটাও সত্যি যেটা জিশান বললেন যে একটা প্রপার নিয়মে করা উচিত। আমি জানি না বিক্ষোভ বা বিবাদ মানে প্রতিবাদ ফেটে ওঠে মানুষ তখনই যখন সহ্যের চরম সীমা পেরিয়ে যায়, তো তখন কি করে প্রপার ওয়েতে হয় এই বিষয়টা আমার জানা নেই। আমার বাড়িতে মা বাবার উপর কেউ অত্যাচার করতে এলো আর আমি তখনও ফোনের ডায়াল ঘুরিয়ে আমি ওয়েট করে আছি কাউকে কিছু না জানিয়ে, তাহলে তো মানে আইন টাইম তুলে দিতে হবে না, কিন্তু মানুষের সহ্যের সীমা, না মানুষের হাতেই দিয়ে দিই, না 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 জিশান 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 জিশান, এই যে মানুষের সহ্যের সীমার বাঁধটা ভাঙলো এত দূর পর্যন্ত, এত দূর, তার বাড়িতে না 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 জিশান জিশান, এত দূর পর্যন্ত পরিস্থিতি, না না এত
দূর পর্যন্ত পরিস্থিতি গড়ালো কেন? এই যে আজকে গত 21 তারিখ থেকে বিক্ষোভ হচ্ছে, 21 22 23 24 21টা কম হয়েছে, সেটা 22 23 24 এই 22 তারিখ পর্যন্ত গড়ালো কেন? যখন 14 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পদক্ষেপ ঘোষণা করছেন তখনই এর একটা ভাবনা বলে দেওয়া উচিত ছিল, যেভাবে তিনি এত এত কিছু করলেন তখন যেটা বলা হচ্ছে যে এক লোক বাড়াবার দরকার নেই, 25% লোকই থাক, এক ঘন্টায় যেখানে হয়তো 7টা ট্রেন যায় এক ঘন্টায় সেখানে 4টে ট্রেন যাক, কিন্তু এই ভাবনা চিন্তাটা রেল বারবার করে চিঠি দিচ্ছে নবান্নকে, বারবার করে বলছেন আমাদের পরিস্থিতি আমরা আরপিএফ দিয়েও সামলাতে পারবো না, আমি প্রত্যেক দিন যাতায়াত করি, আমি ডেলি প্যাসেঞ্জার, আমার বলতে কোনো অসুবিধা নেই। সম্ভব নয়, মানুষের মফ যখন তৈরি হয় না তখন অত বিচার করে মফ তৈরি হয় না, তাই জনরোষ তৈরি হওয়ার জায়গাটা সরকার দিচ্ছেন কেন? তার তো এটা বোঝার দায়িত্ব যে মানুষ কত দিন আর সহ্য করবে জিশান, এইটা তো মানতে হবে, কারণ একদিকে সে দেখছে আমার, একদিকে সে দেখছে জিশান আমার ছেলে স্কুলে যেতে পারে, হয় না হ্যাঁ জিশান একটা ছোট কথা একটু বলি, মানুষের প্রাণ নেবার মতো কোনো প্রয়াস করতে পারে তারা রেসপন্সিবল সেকশনের মধ্যেও পড়ে না, না না নিঃসন্দেহে আমি একদম দোষ পরিবারের নিজের লোকের চিন্তা নেই, তারা জানেই না যে করোনা দিয়ে তারা প্রাণ হারাতে পারে, তারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। আমি 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 এখানে একটা কথা বলি, এই যখন প্রথম কড়া বিধি নিষেধ হলো তখন কিন্তু একদম রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিল, প্রথম দফায় দ্বিতীয় দফায় মানে মানুষ সবথেকে বেশি যে নিজেকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে ভ্যাকসিনে লম্বা লাইন, তো মানুষ নিজেকে ভালোবাসেন না, অবাঞ্ছিতভাবে ঘুরছেন, এগুলো নয়, এটা নয়। আপনি আমার কথাটা, আমার পয়েন্ট আপনি বুঝতে পারছেন না, এই 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 যে যে কটা ঘটনা ঘটেছে নাগপুর মল্লিকপুর বারিকপুর যে কটা স্টেশনে, আমি আপনাকে বলি এই যে মানুষ যারা আজকে এই গন্ডগোলটা করেছে বা প্রতিবাদ করেছে আপনাদের কথায়, তাই এরাই কি শুধু মানুষ ডিনোট হয়? সাধারণ মানুষ লার্জার সেকশন, এদের দিয়ে সাধারণ মানুষকে আপনারা গুলিয়ে ফেলবেন না, আমি মানছি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে সেটা ফ্যাক্ট, কিন্তু এদের দিয়ে সাধারণ মানুষকে বোঝাবেন না, মানুষ কোনোদিন পুলিশ কর্মীকে পাথর ছুড়ে মেরে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে না, এরা ক্রিমিনাল ক্রিমিনাল ইন নেচার, সেই কারণে একটা মানুষকে মারার মতো তারা ক্ষমতা নেই, একটা পুলিশের বাড়িতে পরিবার আছে। আমি 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 এই পাশে সুভাষ বাবু কি আছেন আমাদের সাথে? আইন নিয়ে যারা টেনে আগুন লাগিয়েছিল পাথর ছুঁড়েছিল তাদের সম্পর্কে কি বলবেন? আমাদের সঙ্গে আচ্ছা সময় নেই, আচ্ছা আচ্ছা এই 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 জায়গায় এনপিআর এনআরসি এই প্রসঙ্গে আসবো না, এই তদন্ত তো এই প্রসঙ্গে আসবো না, লুঙ্গি টুপি পরে আমি আমি সরকারি লেভেল ছিল সম্মান পাবো, আপনি নিজে জানেন না যে ভারতে কটা রাজ্য, কটা রাজ্য ফেলায় আপনি ওই সব। আচ্ছা আচ্ছা ভোটে 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 প্রসঙ্গে যাব না, আজ 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 আর সময় নেই জিশান, সোমনাথ বাবু সময় নেই, ডাক্তার বাবুর কাছে আসবো, হ্যাঁ আমি একটু আমি একটু ডাক্তার বাবুর কাছে আসবো, জলদার কাছে আসবো, কটা রাজ্য আছে? না 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 আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, আপনাদের আমরা আমরা এই এই আমরা এই আমরা এই ভূগোল আমরা এই ভূগোল পাস করতে বসেছি। আচ্ছা সোমনাথ দা, সোমনাথ দা জিশান আমরা এই ভূগোলের পাসটা করতে বসেছি, কতজন সোমনাথ দা দরজায় কড়া নাড়ছে প্রত্যেকেই বলছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভ্যাকসিনেশন জায়গাটা এখনো প্রপার হচ্ছে না, তার মধ্যে তো মানুষের মনে ভয় ঢুকে যাচ্ছে নিঃসন্দেহে, বিগত কয়েকদিনে দু চার দিনের অনেক ঘটনা সামনে এসেছে, তার মধ্যে এই যে চিন্তা ভাবনার জায়গা, কারণ জিশান যেটা বললেন যে এই ভিড়ের মধ্যে হয়তো সাধারণ মানুষ আমি ধরে নিচ্ছি নেই ছিলেন না, কিন্তু আমি এরকম অনেক দেখেছি আমার এলাকাতেই মানুষজন হয় লিলুয়ায় নেমে যাচ্ছে, হয় বালিতে নেমে যাচ্ছে, আরপিএফ দাঁড়িয়ে আছে বলে লাইন টপকে পেরিয়ে যাচ্ছে, এখানেও ঝুঁকি নিচ্ছে, হাওড়া স্টেশনে ঘুষ দিতে হচ্ছে, পেছনের দরজা দিয়ে মানে একদিন তো দেখলাম লাইন থেকে লাফিয়ে জিআরপির পাশে এক নম্বর স্টেশনে ঢোকার আগে বাঁ দিক দিয়ে লাফিয়ে চলে যেতে হলো, প্রচুর কাজ ভর্তি সেখানে, যাই হোক তো মানুষকে ঝুঁকি নিতে হচ্ছে, কিছু করার নেই তাদের কাজ আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি করোনাকে নিয়ে তো রয়েছে, তার পাশাপাশি পরিবহনের পেটের চিন্তা, বাঁচার চিন্তা, জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করা সম্ভব কিনা ডাক্তাররা এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে হলে যদি পরামর্শ সরকারকে দিতে হয় কি বলবেন? দেখুন একটাই কথা, রাজ্য কেন্দ্র মিলে একটা সমন্বয় গড়ে তুলে প্রতিষেধক একমাত্র রাস্তা, আজকে কেউ দাবি করতে পারে আমি এরম ভালো করে ফেলেছি তা নয়,
আজকে ভাইরাস কিন্তু একটা প্রহেলিকা, যা ভেদ করতে আমরা এখনো পারিনি। সেইখানে একটা জায়গায় আমরা এইটুকু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে এই কণ্ঠকাকীর্ণ পথ পেরোতে গেলে আমাদের প্রতিষেধকটা দরকার। ভারতবর্ষে 80 লাখ থেকে 1 কোটি প্রতিষেধক যদি প্রত্যেক দিনে তারা ভারতবাসী পায়, তাহলে কিন্তু আমরা তৃতীয় তরঙ্গ যতই গল্প হোক কেন্দ্রের অধীনস্থ কিছু সংগঠন, আমি কেন্দ্রের সরকারকে দোষ দায়ী করব না, কিন্তু কিছু ডাক্তার তারা ভুল ভ্রান্তি গুলো আরো বাড়িয়ে তুলেছেন, ভীত সন্ত্রস্ত করে তুলছেন মানুষকে। মানুষকে সতর্ক করা আর ভীত সন্ত্রস্ত করার মধ্যে কিন্তু পৃথকীকরণ করা যায়। এই জায়গায় থেকে আমি এইটুকু আমার মানে বক্তব্য স্পষ্ট, প্রতিষেধক যেন ঠিক মতো হয়, আর প্রতিষেধক নিয়ে কালোবাজারি, ওষুধ নিয়ে কালোবাজারি, এগুলো যেন বন্ধ হয়। যে কালোবাজারি করে তাকে সমাজ বিরোধী হিসেবে গণ্য করো, সাজা দাও দৃষ্টান্তমূলক, যাতে ভবিষ্যতে এটা করতে গেলে আরেকজন ভয় পায়। একেবারেই ধন্যবাদ জানাই আমি অরিন্দম বাবুকে। আমি জয়দেবদার কাছে আসবো, জয়দেবদা কি বলবেন? দেখুন, এখানে প্রসঙ্গত জিশান একটা কথা বললো, সোমনাথ একটা কথা বললো, দুটো জায়গার একটাই মেইন পয়েন্ট যেটা ওরা বললো না, সেটা হচ্ছে যে শাসন যদি ঠিকঠাক থাকতো, প্রশাসন যদি ঠিকঠাক থাকতো, তাহলে দ্বিতীয় ওয়েভটাই আসতো না। মানুষ মাস্ক ছাড়া বাইরে বেরিয়েছে, পুলিশ কিছু করেনি। কোন কোন প্ল্যাটফর্মের জিআরপি আপনারা দেখেছেন, কোন কোন জায়গায় চেকিং, এই যে এখনো বলছেন যে মানুষ বেরোচ্ছে মাস্ক ছাড়া বেরোচ্ছে, তাহলে প্রশাসন যদি এইরকম অপদার্থ হয় ঘুমিয়ে থাকে, তাহলে তৃতীয় চতুর্থ কেন, আজন্মকাল তো আপনার এই করোনা চলতে থাকবে। আজকে যখন ট্রেন চলেছিল, ট্রেনেতে যখন লোকগুলো উঠছিল, তার তো একটা এক্সিট এন্ট্রি পয়েন্ট ছিল, সেই জায়গাতেই যদি কঠোরভাবে দমন করা হতো। আমরা দেখেছি বাজারে যখন পুলিশ প্রথম দফায়, আপনারা মনে রাখবেন করোনার প্রথম দফায় যখন পুলিশ সামলাতে গেল, মুখ্যমন্ত্রী কিন্তু তখন বললেন এত কড়াকড়ি করলে ভালো হবে না, একটু নরম হতে হবে, একটু নরম হতে হবে। তখন কিন্তু উনি বললে, উনি কিন্তু ভোটের প্রচারে বললে যে ওরা লকডাউন করতে চাইছে, আমি লকডাউন করতে দিইনি। ভোটের প্রচারে উনি কিন্তু সদর্পে বললেন যে ওরা লকডাউন করতে চাইছে, আমি করতে দিইনি। কিন্তু তিনিই আবার লকডাউন করলে, তিনি যখন লকডাউন বলছে তখন বলছে একটা জিনিস, তখন বলছে নরম করে করুন, কড়া নরম, মানে পুলিশও ঘেটে ঘ হয়ে গেছে, পুলিশও ঘেটে ঘ, পুরো প্রশাসন ঘেটে ঘ, আর জনতা তো আরোই ঘেটে ঘ। আমার কাছে আজকে দুঃখ লাগছে, এই যে কোপা আমেরিকা, ইউরো কাপ সমস্ত হচ্ছে বাইরের দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জার্মানিতে দেখছি মাস্ক ছাড়া ঘোরা শুরু হয়ে গেছে, সুস্থ জীবনে ফিরে এসেছে। কালকে 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 পেলাম অমিতাভ বচ্চন, অজয় দেবগন শুটিং ফোরে ফিরে গেছেন। মহারাষ্ট্রে যে সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল, মুম্বাইয়ে কাল থেকে শুটিং স্টার্ট হয়েছে, অমিতাভ বচ্চন নিজে যাচ্ছে। না, আমি 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 মহারাষ্ট্রের কথা বললাম, আমি আমি বলছি যে আমি যখন কোপা আমেরিকা, ইউরো কাপ দেখছি, বা যখন দেখছি যে আমেরিকাতে, ব্রিটেনে বা জার্মানিতে আমার নিজস্ব আত্মীয়রা থাকে, তারা বলছে আর আমাদের এখানে করোনা টরোনা নেই, আমাদের মাস্ক নেই, আমাদের জীবন ছন্দে ফিরে গেছে। এবং নিউজিল্যান্ড থেকে শুরু করে নরওয়ে এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তারা আজকে ছন্দে ফিরে তাদের দেশটাকে সুস্থির করে নিল, আর পুরো ভারতবর্ষই এখনো অস্থির হয়ে রয়েছে আদতে যে কি হবে। কেউ বলছে কোভ্যাক্সিনের সার্টিফিকেট নাকি গ্রান্টেড নয়, আজকেই মুখ্যমন্ত্রী দাবি করেছে যে কোভ্যাক্সিন যারা দিয়েছে তারা নাকি সার্টিফিকেট পাচ্ছে না বিদেশে যাওয়ার জন্য। তা আপনি তো ভেবে দেখুন, 70% কি 40% মানুষ তো কোভ্যাক্সিনের টিকা নিয়ে নিয়েছে, তারা কি আবার তাহলে কোভিশিল্ড নেবে, তাহলে কোভ্যাক্সিন কোভিশিল্ড ডবল নেবে? আচ্ছা, প্রথম কথা, যদি কোভ্যাক্সিন নিয়ে সার্টিফিকেট না পায় তাহলে বিদেশে পড়তে যেতে পারবে না, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী জানি না কি করবে। একটা ঘেটে ঘন্ট, আরেকটা ঘেটে ঘন্ট আপনাকে আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে এই যে কোভিশিল্ড কোভ্যাক্সিন বলছেন ডাক্তারবাবু রয়েছে, আজকে শুনছি ডেল্টা ভ্যারিয়েন্ট চলে এসেছে, আজকে আলফা বিটার পরে ডেল্টা ভ্যারিয়েন্ট, বলছে নাকি এই ভাইরাসটা নাকি এই ভ্যাকসিনেতেও টোটাল কাজ করবে না, ICMR এবং বাকি ল্যান্সেট জার্নালে বেরিয়েছে, একটা বুস্টার ডোজ দিতে হবে। সে বুস্টার ডোজ কি হবে ডাক্তারবাবুরা জানে। মাঝখানে আবার একটা জিনিস ছিল, আগে 14 দিন, তারপরে হলো 28 দিন, এখন হলো 84 দিন। এই 84 দিনের পার্থক্যে যখন আমরা ভ্যাকসিনটা নেবো, আদৌ কার্যকরী হবে কিনা জানি না, আদৌ কার্যকরী হবে কিনা জানি না, 84 দিন পরে ভ্যাকসিন নিলে, তাহলে এক 84 দিনের ঘন্ট হয়ে রয়েছে। এক হচ্ছে আমাদের বুস্টার ডোজ লাগবে কিনা, এক কোভ্যাকসিনটা আদৌতে কাজ করবে কিনা, তা এত কিছু নিয়ে ভারত তো মানে আরো 1-2 বছর এই ডামাডোলে চলবে। তা মানুষগুলো বাঁচবে কি করে, খাবে কি করে, আর পৃথিবীটাকে দেখবে কি করে?
আমার আজকে দু বছর তিন বছর যে ছেলেগুলো রয়েছে তারা স্কুলের মুখ দেখতে পেলো না, তাদের স্কুলিং কবে শুরু হবে? আর আগামী দিনে যখন এই বলবে না 2000 আগে বলতো 1972 সালের ছাত্র, ও তোমার রেজাল্টের মানে বুঝে গেছি তোমার চাকরি দেওয়া যাবে না আগামী দিনে, যেই বলবে 2000 পাস করেছো, ও বুঝে গেছি তুমি কি ডাক্তার আর কি ইঞ্জিনিয়ার, তুমি বিদেশ আর বিদেশে চাকরি তো ছেড়েই দিন কি হচ্ছে এটা, মানে কিভাবে বাঁচবো কিভাবে, মানে সব তো ঘেটে ঘন্ট হয়ে আছে, আমরা তো পুরো মানে পাজল হয়ে গেছি, কিছুই তো বুঝতে পারছি না, সেখান থেকেই তো এত রাগ জন্মাচ্ছে মনে একেবারে সবটাই তো, মানে বাকি দেশগুলো দেখছি ছন্দে ফিরছে, বাকি দেশগুলোর মানুষ সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, আর আমাদের দেশে তো ফিরবে। ভ্যাকসিনেশন যদি ঠিক করে না হয় তার জন্য দায়িত্ব কেন্দ্র সরকার, কেন এখন 5% মানুষ দুটো ডোজ নিলে, অন্যান্য কান্ট্রি ব্রিটেন পার্সেন্টেজ প্লাস ভ্যাকসিনেটেড বেশ, আমাদের আমাদের হাতে আমাদের 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 হাতে আমাদের হাতে আর খুব একটা সময় নেই ভ্যাকসিনেশন নিয়ে, আমরা অবশ্যই, হ্যাঁ আমি ডাক্তারবাবুর কাছে ভ্যাকসিনেশন নিয়ে আমরা অবশ্যই পরে কথা বলবো নিঃসন্দেহে। তবে ওই জয়দেববাবু যে কথাগুলো বললেন, এই চিন্তার প্রশ্নগুলো উঠলেই আবার মানুষজন আপত্তি করতে শুরু করেন, আমরা একতরফা বলে যাই, কিন্তু বিশ্বাস করুন সংবাদ মাধ্যমের কোনো দায় নেই একতরফা বলে যাওয়ার, আপনাদের কথাগুলো তুলে ধরাটাই আমাদের একান্ত কাজ, কারণ যেখানে যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে আমার আপনার প্রিয়জনও রয়েছে এবং আমরা ঠান্ডা ঘরে বসে থাকি না অন্তত পক্ষে। অরিন্দম বাবু বলুন একটা কথা, ঘরে কেউ বসে না, অনেকে বলেন জিশান, অনেকে বলেন, হ্যাঁ বলুন জিশান বাবু ঠান্ডা ঘরে বসেছিল বলেই কিন্তু এই সব অপ্রতুলতাগুলো হয়েছে, বলে রাখি এটা, তো ঘটনাটা হচ্ছে আপনি হয়তো কাজ করেন ঠান্ডা ঘরে, বহু লোক বসেছিল বলে লাভ নেই, তারা পেশেন্টকে ছয়নি, তারা হচ্ছে ডাক্তারই অনেক কথা বলেছে, তো একটা কথা বলে রাখি যে কোভ্যাক্সিন ট্রায়াল কোভ্যাক্সিনের তৃতীয় স্তরটা আমি বলে দিই, এটা পরীক্ষা FDA কিছু জায়গায় সংশয় না, কিছু জায়গায় তারা এখনো ফর্মটা ফিল আপ করে তৃতীয় ট্রায়ালে, সেটা দিয়ে দিলেই আমার নিজের দিকটা কোভ্যাক্সিনটা গৃহীত হয়ে যাবে এবং সারা বিশ্বে সেটা গৃহীত হবে, কোভ্যাক্সিন নিয়ে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নেই, কোভ্যাক্সিন যারা নিয়েছেন তারা নিশ্চিতভাবে থাকুন, সেটা কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে এবং ভবিষ্যতেও নেবে, ডেল্টা স্ট্রেন নিয়ে এখন ভাইরাস কখন বদলাবে কেউ বলতে পারে না, আমি আবার বলছি না প্রহেলিকা, কিন্তু এখন অবধি যে ভ্যাকসিন গুলো আছে এইটুকু একটা পরিকাঠামোর উপর ভিত্তি করে হয়েছে, তো সেইটা কিন্তু স্পষ্ট কিছুটা কাজ করবে, মাত্রাটা কমিয়ে দেবে, কথায় কথায় হাসপাতাল ছুটতে হবে না, বাড়িতেই বেশিরভাগ মানুষ চিকিৎসা করতে পারবেন, যে প্রদাহটা প্রদাহের তীব্রতাটা দেখা গেছে সেটা অনেক অংশে কমে যাবে, এটা কিন্তু আমি অনুরোধ করি, সেই জন্য বলছি 1 কোটি ভ্যাকসিনেশন যদি আমরা দিতে পারি আমরা কিন্তু প্রতিহত করার একটা জায়গায় চলে যেতে পারবো ডিসেম্বরের মধ্যে। বেশ, আমাদের হাতে আর সময় নেই, সোমনাথ বাবু এ বোধহয় আমাদের সঙ্গে নেই, আমি আশা রাখবো, ধন্যবাদ জানাই অরিন্দম বাবুকে, জিশানকে, জয়দেব দেখে, এবং জিশান একটা কথা সেটা বললেন যে জিশান নিজেও চান যে অবশ্যই সমস্যার সমাধান হওয়া দরকার, এবং আমি আশা রাখবো তারা এই মুহূর্তে তৃণমূল যুব যারা তারা অন্তত সেই জায়গাগুলো পৌঁছে দিন এবং তাদের বার্তাও অবশ্যই দল শুনবে এবং সেখান থেকে দাঁড়িয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে, কারণ দেখুন কোনো প্রাণী ক্ষতি হবে যে কারণেই হোক, সেটা একটা শিশুর হোক বড়দের হোক সেটা কাঙ্ক্ষিত নয়, কোনো সরকার চায় না, কোনো প্রশাসন সেটা চায় না, কিন্তু একটু সদর্থক ভূমিকায় বোধহয় ভাবতে হবে, এখন সময় এসেছে, কারণ এই লড়াইটা বড্ড কঠিন, তাই এই লড়াইয়ের দায় কিন্তু বারবার যারা ওই ইভিএমে ভোট দিয়ে নির্বাচন করেছেন তার দিকে মানুষ তুলবেনি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ তিনি আপনি আমি আমরা অনিল কাপুর হয়ে কোনো নায়ক হয়ে উঠতে পারি না, কিন্তু তিনি যাতে মহানায়ক হয়ে ওঠেন রাজনীতির সেই জন্যই তার প্রতি আস্থা, সেই জন্যই এত এত ভোটে তাকে জিতিয়ে দেওয়া, তাই আমরা আশা রাখবো তিনি সেই অবশ্যম্ভাবী কাজটা অবশ্যই করে ফেলবেন এবং মানুষের কথা ভাববেন, একেবারে মা মাটি মানুষ তার কথায় তারা যাতে একটুও খারাপ না থাকেন অন্ততপক্ষে ভাববেন সরকার, আর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, তাই পশ্চিমবঙ্গকে নিয়েই ভারতবর্ষকে চলতে হবে, 2024 অনেক পরের কথা, 21 তো বাঁচি তারপরেরটা পরে দেখবো। ধন্যবাদ জানাই জিশানকে, ধন্যবাদ জানাই জয়দেব দাকে, আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, ভালো থাকুন সুস্থ থাকুন, কোনো মতেই আইনকে হাতে তুলে নেবেন না, জানি সমস্যা হচ্ছে, বিশ্বাস করুন আমাদের সমস্যা আপনার থেকে এতটুকু কম নয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে লড়াইটা করতে হবে, কি করব বলুন, আমাদের এক পা এগিয়েই লড়াইটা করতে হচ্ছে, আশা রাখছি খুব তাড়াতাড়ি আশার আলো দেখতে পাবো, ভালো থাকুন, শুভরাত্রি।